ধন্যবাদ সবাইকে বিশেষ করে বোধিচিত্তকে এরকম একটি আয়োজনে শরিক হবার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই একটুখানিকটা আমার পরিচয় দিয়ে নেই আমি রাশিদ মাহমুদ শিক্ষকতা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগে যে আলোচনার বিষয়টি নির্ধারিত হয়েছে যে মিশেল ফুকর রাষ্ট্রভাবনা ও ইতিহাসের পুনরপাঠ তো আগেই একটু জানিয়ে রাখি যে আমাকে যখন বলা হয়েছে তখন বিশেষভাবে বলা হয়েছে যে ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি ওটা নিয়ে খানিকটা আলোকপাত করবার জন্য তো একটু ফুটনোট আকারে জানিয়ে রাখি যে আমি একেবারেই একজন ক্লাসরুম স্পিকার যেখানে আমাদের নির্দিষ্ট সিলেবাস থাকে সেই সিলেবাসের অংশ হিসেবে আমরা ফুকোতে ঢুকি বের হয়ে মানে কোনখান থেকে মানে কোন দিক দিয়ে বের হয়ে যেতে হবে সেটাও আগে থেকে মোটামুটি নির্ধারিত থাকে তো এই ধরনের গণবক্তিতা আসলে দেওয়ার খুব একটা অভিজ্ঞতা নাই বা খুব একটা নাই চলে আসা আর কি তো আমরা আমার মনে হয় যে সকালে আপনারা সলিমুল্লাহ স্যারের আলোচনা শুনেছেন এবং ইতিমধ্যে ফুকোর সাথে আপনাদের বা আগেও পরিচয় নিশ্চয়ই হয়েছে সেই কারণেই আজকে আপনারা এখানে এসছেন তো আমি আর তার ঠিকু জিতে খুব একটা গেলাম না আলোচনাতে প্রবেশ করি তো ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি এটা মূলত আপনারা সবাই জানেন যে তিন খণ্ডের একটি বই এবং আমাকে যদি জিজ্ঞেস করেন যে তিনটা খণ্ডই আমি পুরোপুরি পড়েছি কিনা উত্তর হবে না তার কারণ হচ্ছে যে আমার খুব কাজে লাগে প্রথম খণ্ডটি দ্বিতীয় খণ্ডের প্রিফেস এবং তৃতীয় খণ্ডের প্রিফেস তো আমার দৌড়টাও ঠিক অতটুকু পর্যন্ত আমি তার ভিত্তিতেই কথা বলবো মূলত প্রথম ভলিউমটা যেটা আমার বেশি কাজে লাগে সেটাকে ধরেই আমি কথা বলবো তো প্রথম ভলিউমটার নাম হচ্ছে দ্য উইল টু নলেজ যেটা পাবলিশ হয়েছিল উনিশশো ছিয়াত্তরে এবং পরবর্তীতে উনিশশো তে চুরাশিতে বাকি দুটো একসাথে দ্য ইউজ অফ প্লেজার এবং দ্য কেয়ার অফ দ্য সেলফ তো প্রথম ভলিউমটা বিশেষ কাজে লাগে তার কারণ হচ্ছিল যে প্রথম ভলিউমটাতে তার যে তাত্ত্বিক প্রেক্ষাপট তার যে অবস্থান সেটার খবর পাওয়া যায় আর দ্বিতীয় এবং তৃতীয়টাতে মূলত অনেক উদাহরণ গ্রিক এবং রোমান সময়ে সেক্সুয়ালিটির ধারণা কেমন ছিল এই উদাহরণগুলো অনেক বেশি তো দেখা যায় যে সেই উদাহরণগুলো শ্রেণীকক্ষে বেশি দিলে ছাত্রছাত্রীরা হাই তোলে সে কারণে ওদিকটাতে যাওয়ার চেয়ে আমি সাধারণত উদাহরণের বেলাতে আমাদের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবার চেষ্টা করি কিছুটা রিলেট করবার জন্য তো প্রথমেই আমরা একটু বুঝে নেওয়ার দরকার যে সেক্স এবং সেক্সুয়ালিটি এই দুটার মধ্যে পার্থক্য আছে কেউ কি ভলেন্টিয়ার করবেন যে এই দুটার মধ্যে পার্থক্যটা কি রাইট একদম সঠিক উত্তর যে সেক্স হচ্ছে যৌনকর্ম যদি আমরা বাংলা করি এটা দিয়ে অবশ্য শুধু যৌনকর্মও মানে শুধু বোঝায় না সেক্স বলতে আমাদের জৈবিকভাবে নির্ধারিত পরিচয়েও বোঝায় সেটাই আসলে বেশি মুখ্য এই আলোচনাতে তো সেক্স হচ্ছে যৌনকর্ম আর সেক্সুয়ালিটিকে আমরা বাংলা করতে পারি যৌনতা তো যৌনকর্ম একটা প্রাকৃতিক ঘটনার অন্তর্ভুক্ত আমরা বলতে পারি আর যৌনতাটা তাহলে কি যৌনতা হচ্ছে যে এই যৌনকর্মকে ঘিরে যে চিন্তা চিন্তাভাবনা দাঁড়ায় যেই কানুন দাঁড়ায় যেই শৃঙ্খলা দাঁড়ায় সেই শৃঙ্খলা কানুন এগুলোর যে সমষ্টি অর্থাৎ এটা সম্পর্কে যে নর্মস দাঁড়ায় যে ওপিনিয়ন দাঁড়ায় সেই সমষ্টিকেই আমরা বলবো যৌনতা এবং ফুকোর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই যৌনকর্ম নয় তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যৌনতা তো যৌনতা আসলে কিভাবে দাঁড়ায় তার একটা ছোট্ট উদাহরণ আসলে প্রজেক্টের থাকলে আমার খুবই ভালো হতো অসুবিধা নাই ধরুন এটা হচ্ছে কালের ফেব্রুয়ারি দু হাজার ষোলোর একটা লেখা সেটা হচ্ছে যে মনে যারা কাছে আছেন তারা দেখতে পারবেন যে প্রথম যৌন সম্পর্কের আগে জেনে নিন দশ তথ্য তো তারপরে দশখানা তথ্য দেয়া আছে যে কি কি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে কি ভয় পেতে হবে কি ভয় পেতে হবে না নিয়ে দুশ্চিন্তা করবেন নিয়ে দুশ্চিন্তা করবেন না এরকম দশটি দেওয়া আছে তো ধরেন আমি একটা স্যাম্পল হিসেবে বলি যে যৌনতা নিয়ে হয়তো ঘাবড়াবেন না অকারণ ভীতি বা অতিরিক্ত উৎসাহ কোনোটাই ভালো নয় অকারণ চিন্তা দূরে রাখুন এবং যৌনতার আনন্দ উপভোগ করুন এরকম আরও নটা এখানে দেয়া আছে তো এই যে অর্থাৎ যৌন কর্ম নিয়ে যে মতামত দাঁড়িয়েছে সেই মতামতকে আমরা বলতে পারি যৌনতা তো এখন ফুকো হঠাৎ করে আসলে এই ঘন্টা দেড়েক বা ঘন্টা দুয়েকের মধ্যে বলবার সমস্যা যেটা আমরা ক্লাসরুমে এই অসুবিধাটা বোধ করি না যে পাঁচটা ছয়টা দশটা যে কয়টা লাগে ক্লাস নিতে পারি তার কারণ হচ্ছে যে ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটিকে আসলে তার অন্যান্য আলোচনা থেকে বা অন্যান্য গ্রন্থ থেকে আলাদা করে পড়বার কোনো সুযোগ নেই তার অনেক লেখালেখি রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড পানিশ আর্কিওলজি অফ নলেজ অর্ডার অফ থিংস এরকম অনেকগুলো লেখালেখি তার রয়েছে যেগুলোকে আসলে একত্র করেই তার হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি পড়তে হবে তো আমি হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি ভলিউম ওয়ানের একেবারে শেষ চ্যাপ্টার যেটা সেটা হচ্ছিল গিয়ে রাইট টু ডেথ অ্যান্ড পাওয়ার ওভার লাইফ রাইট টু ডেথ অ্যান্ড পাওয়ার ওভার লাইফ এটা দিয়ে যদি শুরু করি তাহলে আমার যেটা সুবিধা হয় যে আমি ডিসিপ্লিন অ্যান্ড পানিশ দিয়ে আসলে একটু ঢুকতে পারি সে কারণে আমি ওটা দিয়ে শুরু করছি তো ফুকোকে বুঝতে গেলে প্রথমে আমাদেরকে দুটো বিষয়ের পার্থক্য একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে ক্ষমতা তো ক্ষমতা উনি বলছেন যে মোটা দাগে দু প্রকার একটা হচ্ছে আইনগত ক্ষমতা বা বিচারিক ক্ষমতা যেটাকে ইংরেজিতে বলা হয় জুরিডিক্যাল পাওয়ার আচ্ছা তো আইনগত ক্ষমতায় কী থাকে আইনগত ক্ষমতায় থাকে হচ্ছিল গিয়ে রাইট টু ডেথ অর্থাৎ আইনগত ক্ষমতা আমি কখন মরব কীভাবে মরবো এই অধিকার রাখে আইনগত ক্ষমতার মাধ্যমে আইনগত ক্ষমতা আমাকে মেরে ফেলতে পারে একেবারে সোজা করে বললে আর দ্বিতীয়টি হচ্ছে জৈব ক্ষমতা যেটাকে ইংরেজিতে বলা হয় বায়ো পাওয়ার তো বায়ো পাওয়ারটা কি বায়ো পাওয়ারটা হলো গিয়ে জীবনের অধিকার একেবারেই উল্টো কিন্তু একটা হচ্ছে মৃত্যুর অধিকার আরেকটা হচ্ছে জীবনের অধিকার এবং এই জীবনের অধিকার কথাটা দিয়েই এই আধুনিক রাষ্ট্র খুব চমৎকারভাবে চলে আসবে একটা সময়ে জীবনের অধিকার যেটাকে উনি বলছেন পাওয়ার ওভার লাইফ অর্থাৎ আমার জীবনের উপর আমার অধিকার আছে হ্যাঁ আচ্ছা তো এই যে বায়ো পাওয়ার বা জৈব ক্ষমতা এটার আবার দুটা অ্যাপারেটাস আছে দেই যা দিয়ে সে কাজ করে একটা হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং আরেকটা হচ্ছে বায়ো অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বাংলা করতে পারি জৈব রাজনৈতিক শাসন এগুলো কি আস্তে আস্তে আমরা পরিষ্কার হব তো এখন ফুকোকে বুঝতে গেলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে অর্থাৎ ক্লাসিক্যাল লিবারিজমের যে পিরিয়ডটা ধ্রুপদী উদার নৈতিকতাবাদ সেখান থেকে একটু ঘুরে আসতে হবে আমাদেরকে সেটাকে ধরে আমাদেরকে এগোতে হবে যে ক্লাসিক্যাল লিবারেলিজম এর পিরিয়ডটা বলতে আমি মূলত আঠারোশো শতকের যেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিগুলো হবস লক রুশো তারা যে কথাগুলো বলেছেন যে তাদের যে আলোচ্য ছিল সেটাকে আমি বুঝাচ্ছি তো তারা ক্ষমতাকে কিভাবে বুঝতেন এটা আগে আমাদেরকে একটু ধরে এগোতে হবে তারা ক্ষমতাকে বুঝতেন এর আগ পর্যন্ত ক্ষমতা যেভাবে চর্চিত হয়েছিল বলে মনে করা হয় এর আগে কিভাবে হয়েছিল তারা কিভাবে বুঝতেন তারা ক্ষমতাকে মূলত একটা প্রধান নিয়ামকের মাধ্যমে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে ওই যে প্রথমটা মৃত্যুর অধিকার অর্থাৎ আইনগত ক্ষমতা বা বিচারিক ক্ষমতা বা আদালতি ক্ষমতা যে ক্ষমতা এই একভাবেই চর্চিত হয় এবং ক্ষমতার কাজ হচ্ছে আমাকে মানে মৃত্যু ভয় দেখানো লক রুশো তারা মূলত এই ক্ষমতার এই ধারণাটা তারা করতে থেকে নিয়েছিলেন তার কারণ হচ্ছিল গিয়ে তার কিছুকাল আগেই মনার্কির সময়টা শেষ হয়েছে তাই না মূলত আমি এটা মানে ফুকো পুরো তত্ত্বটাই কিন্তু দিয়েছেন হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি উনি পুরো তত্ত্বটাই কিন্তু উনি দিয়েছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে বেস করে তো ওয়েস্টে মোটামুটি ওই সময়ে মনার্কির সময়টা মোটামুটি শেষ হয়ে এসছে আমাদের এখানেও শেষ প্রায় হতে হতে চলছে এরকম একটা সময় সেখান থেকে তারা মূলত এই ক্ষমতার এই আদালতি যে ক্ষমতা এইটার ধারণাটা নিয়েছেন এই ধরনটার এবং তারা আরও বলেন যে মনার্কি এই ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করত। মনার কি এই ক্ষমতাটাকে রাজা রাজরা এই ক্ষমতাটাকে অবৈধভাবে ব্যবহার করত। গায়ের জোরে ব্যবহার করতো যা ইচ্ছা তা করতো ক্ষমতা দিয়ে মানুষের উপর এই হচ্ছিল গিয়ে ক্ষমতার ধরন অনেকটা ওই যে মানে আরব বরজনীর রাজা শাহারিয়ারের মতো আর কি যে প্রত্যেকদিন রাত্রে একটার পর একটা বউ মেরে ফেলে হ্যাঁ পরের দিন সে আরেকটা বিয়ে করবে তো ওই রকম একটা ক্ষমতার মতো আর কি যে সে মেরে ফেলার অধিকার তার আছে আর কি কিন্তু ফুকো তিনি বিশেষত আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তিনি বলছেন যে ক্ষমতা এখানে আরও একভাবে চর্চিত হয় যেটা এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দিয়ে আর ধরা যাবে না কিভাবে চর্চিত হয় সেটা হচ্ছে জীবনের অধিকারের মাধ্যমে যে এখন আমরা ক্ষমতাকে চিন্তা করি না যে ক্ষমতা আমাকে মেরে ফেলবে ক্ষমতা কিসের মধ্যে দিয়ে এখন প্রকাশিত হয় ক্ষমতাকে যদি আমরা কেন্দ্রীয় আকারে চিন্তা করি যদিও ফুগু কোনোভাবেই ক্ষমতাকে কেন্দ্রীয় আকারে চিন্তা করতে বলেননি কিন্তু ক্ষমতার কেন্দ্রীভূত চেহারা কিছুটা তো আছে কাঠামো ভিত্তিক চেহারা আছে সেই চেহারায় যদি আমরা দেখি যে রাষ্ট্র সরকার তারা ক্ষমতা চর্চা করছে প্রথম কথা হচ্ছে যে তারা যে ক্ষমতাটা প্রাপ্ত হয়েছে এই ক্ষমতা কার ক্ষমতা এই ক্ষমতা কার ক্ষমতা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আমাদের সবার ক্ষমতাই আসলে ন্যস্ত হয়েছে তাদের হাতে সুতরাং তাদের আসলে নিজস্ব কোনো ক্ষমতা এগুলো হচ্ছে আমাদের সমষ্টির ক্ষমতা রাইট এবং এই ক্ষমতা তাহলে আমরাই তুলে দিয়েছি এবং আমরা তুলে দিয়েছি তার মানে হচ্ছিল কি আমরা বুঝে শুনেই দিয়েছি এবং এই ক্ষমতার কাজ হচ্ছে সে আমার জীবনকে ফুলে ফুলে ভরে তুলবে এই ক্ষমতার কাজ হচ্ছে সে আমার জীবনকে সে আমার জীবনের অধিকারকে নিশ্চিত করবে যে আমাকে কেউ মেরে ফেলবে না কেটে ফেলবে না অর্থাৎ সে আমাকে বাঁচাবে তো তার মানে হচ্ছে আগে ক্ষমতা সম্পর্কে চিন্তাটা ছিল যে সে আমাকে মেরে ফেলবে আর এখন চিন্তাটা হচ্ছে সে আমাকে বাঁচাবে একেবারে বিশাল একটা পার্থক্য কিন্তু এবং এই পার্থক্যে খেলাটা কোথায় হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব তো এই যে জীবনের অধিকার সে আমাকে বাঁচাবে এইটাই মূলত নিও লিবারাল সময়ে ব্যবহৃত হয় অর্থাৎ নিও লিবারিজমের দর্শনটাই হচ্ছে সেটা যে এটা হচ্ছে অ্যাজ এ ব্যবহৃত হয় অ্যাজ এ সফট ভার্সন অফ এক্সারসাইজিং পাওয়ার যে এখন এমন একটা সময় যখন ওই সময়ের মতো মানে ক্রুড শাস্তি হ্যাঁ সেটার চেয়ে সফট কোন একটা মানে সফটওয়্যারের মতো আর কি সফট কোনো একটা কিছু যদি বের করা যায় তাহলে সেটা অনেক ভালো যেটা দিয়ে আমাদের কাছে মনে হবে যে আমরাও এই প্রক্রিয়ার অংশী আমরাও এটার অংশীদার তাহলে নিউ লিবারাল পাওয়ারের কিন্তু খুব সুবিধা হয় মানে নিজেকে জায়েজ করে তুলতে কারণ জায়েজ আসলে আমি করে দিচ্ছি আপনিই করে দিচ্ছেন আচ্ছা তো এখন এই যে জায়েজ করে তুলবার ক্ষেত্রে এই জৈব পাওয়ারের জৈব ক্ষমতার অ্যাপারেটাস কি সে দুটো অ্যাপারেটাস ব্যবহার করে একটা হচ্ছে নর্মস আরেকটা হচ্ছে সরি এটা অ্যাপারেটাস না এগুলো হচ্ছে তার তার টুলস তার টুলস হচ্ছে দুটো একটা হচ্ছে নর্মস আরেকটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স তো নর্মস বলতে কি বোঝায় আমরা সবাই জানি হ্যাঁ যে এবং বিশেষ করে সেক্সুয়ালিটির ক্ষেত্রে যে নর্মসটা কি যে হাউ টু মেক সেক্স হুম টু মেক সেক্স তাই না কার সাথে আমি সেক্সুয়াল রিলেশনে যাব কার সাথে যাব না ঠিক আছে সেখানে আমার মানে সেক্স পজিশনিং কেমন হবে এবং আমার একটা আদর্শ বডি সাইজ হ্যাঁ সেটা কেমন হলে ভালো হয় তারপরে আমার জেন্ডার প্রেজেন্টেশন কারণ আমার জেন্ডার প্রেজেন্টেশন যদি ঠিক মতো না হয় তাহলে আমি ঠিক মানে সেক্সের বাজারে ভালো গ্রহণযোগ্য পার্টনার হিসেবে বিবেচিত হব না এই ধরনের নর্মস কিন্তু এখানে দাঁড়িয়ে যায় আরেকটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স হচ্ছিল গিয়ে সেটাও কিন্তু এই সেক্সুয়ালিটির ভিত্তিতেই নির্ধারিত হয় যে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স আমরা এর ভিত্তিতে দাঁড় করে কারণ সেক্সের কিন্তু একটা কাজ হচ্ছিল গিয়ে প্লেজার দেওয়া আরেকটা কাজ কিন্তু হচ্ছিল গিয়ে রিপ্রোডাকশন করা অর্থাৎ স্পেসিস প্রডিউস করা তাই না এবং স্পেসিস প্রডিউস করা একেবারে আমাদের সার্ভাইবিলিটির সাথে জড়িত কারণ একেবারে ইভলিউশনারি পিরিয়ডের কথা যদি চিন্তা করি যে আমরা যদি নিজের প্রজাতি দিয়ে পুরো পৃথিবীটাকে রিপ্লেনিশ করে না দিতে পারতাম তাহলে কিন্তু আমরা আউট নাম্বার হয়ে যেতাম আর আউট নাম্বার্ড হলে আমরা এই যে মানে সারভাইভেল কনটেক্সটে আমরা টিকতে পারতাম না তো সুতরাং ওটা আমাদের অবচেতনে আছেই যে রিপ্রোডাকশান আমাদেরকে করতে হবে নিজের প্রজাতিকে নিয়ে আসতে হবে তো তাহলে তাহলে তার মানে এর মধ্যে দিয়ে প্রজাতি আসছে এখন এই প্রজাতিকে প্রজাতির জন্য তাহলে আমার স্ট্যাটিস্টিক দরকার যে মর্টালিটি রেট ইনফ্যান্ট মর্টালিটি রেট বার্থ রেট নানান ধরনের তারপরে আইকিউ হ্যাঁ যারা জন্মাচ্ছে তাদের আইকিউ কেমন হচ্ছে তারপরে তাদের বডি ম্যাস ইন্ডেক্স ইন্ডেক্স যেটাকে বিএমআই বলা হয় সেটা কেমন হচ্ছে ইত্যাকার ইত্যাকার নানান ধরনের স্ট্যাটিস্টিক্স দরকার এখন নর্মস দরকার হয় একজনের জন্য আর স্ট্যাটিস্টিক্স দরকার হয় আরেকজনের জন্য কাদের জন্য নর্মস দরকার হয় আমার জন্য আপনার জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়ালের জন্য আর স্ট্যাটিস্টিক্স দরকার হয় আমাদের জন্য কারণ এই জৈব ক্ষমতার কাছে আমরা আর পিপল না আমরা কি আমরা হচ্ছি পপুলেশন ঠিক আছে তো এই পপুলেশনের জন্য তাদের নানান ধরনের স্ট্যাটিস্টিক্স দরকার অর্থাৎ জীবনের অধিকার বা জৈব ক্ষমতা এটা ঠিক আসলে আইন সম্পর্কিত না খেয়াল করে দেখেন এটা ঠিক আইন সম্পর্কিত না এর অর্থাৎ এটা মানে আইনের এত ধারায় লেখা নাই যে আমার এতগুলো বাচ্চা হতে হবে তাই না আইনের কোথাও ঠিক হ্যাঁ মানে বাংলাদেশের মতো দেশগুলোতে আছে কিন্তু অধিকাংশ দেশেই অনেকগুলো দেশে এখন আর নাই যে আমি ঠিক কাকে বিয়ে করব বা কাকে আমি পার্টনার হিসেবে নিব আমি আমি বিয়ে করব কি করব না হ্যাঁ বা বাংলাদেশেও কিন্তু আমি বিয়ে করব কি করব না এটা কিন্তু আইনে কোথাও মানে লেখা নাই তো এগুলো ঠিক আসলে আইন সম্পর্কিত না বরং এগুলো আসলে মূল্যবোধ আর পরিসংখ্যানের খেলা তো ফুকোর মতে সনাতনী যে আইন ভিত্তিক ক্ষমতার যে তাত্ত্বিক আলোচনা সেই তাত্ত্বিক আলোচনা ক্ষমতার এই যে একটা সর্বব্যাপিতা এই সর্বব্যাপিতাকে ঠিক একটা আসলে মানে ঠিক ধরতে পারে না তার কারণ হচ্ছে তারা ক্ষমতাকে চিন্তাই করছিল গিয়ে একটা কেন্দ্র কেন্দ্রে রাজা রাজরা আদালত সেখানে ক্ষমতা আছে সে আমার মৃত্যুর ভয় দেখায় বা আমাকে মেরে ফেলতে পারে এটাই হচ্ছে তার ক্ষমতা চর্চার একমাত্র লেজিটিমেট জায়গা হ্যাঁ এর মধ্যে দিয়ে তো কিভাবে সর্বব্যাপী ক্ষমতা ফুকোর মতে আসছি আমরা একটু পরে তো ফুকো বলছেন যে পশ্চিমা সমাজে উনি একেবারেই খুব আলাদা করেই বলে দিয়েছেন যে আমার আলোচনা একেবারেই পশ্চিমা সমাজ ভিত্তিক তো পশ্চিমা সমাজে আমরা মনে করি যে সেক্স ইজ রিপ্রেসড এবং আপনারা অনেকেই জানেন যে সেক্স ইজ রিপ্রেসড এই ধারণাটা কোত্থেকে এসছে কার কাছ থেকে এসছে ফ্রয়েড কাছ থেকে মেইনলি যিনি এটাকে খুব পপুলার করে তুলেছেন এবং এই ধারণাটা আমাদের কেন কারণ পশ্চিমে তাদের কাছে মনে হয় যে ভিক্টোরিয়ান যে টাইমটা ছিল এই টাইমটা তাদেরকে মানে নানান কঠিন কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেক্সের ব্যাপারে তো অবশ্যই এবং মানে ব্যাপারটা এমন ছিল যে ইভেন একটা টেবিল যেটার পায়া দেখা যাচ্ছে সেটাকেও মানে চারপাশ দিয়ে ঘিরে রাখতে হবে কারণ পাগুলো মানে ওই টেবিলের পায়াগুলো মানে মেয়েদের পায়ের মতো হয়তোবা দেখা যাচ্ছে অশ্লীল হয়ে হয়ে উঠতে পারে তো তো বেটার হচ্ছে টেবিলটাকে স্কার্ট পরিয়ে দাও এইরকম একটা কঠোর নিয়ম কানুনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে তো এখান থেকে ফ্রয়েড যা বলেছেন ফ্রয়েড কি বলেছেন যে এই যে সেক্স রিপ্রেস থাকে এর কারণে আমাদের মধ্যে আমরা হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়ি অর্থাৎ আনকন্ট্রোলড ইমোশনাল একটা অবস্থা আমাদের তৈরি হয় যেটা বের হওয়ার জন্য লাভ দিয়ে বেড়াচ্ছে অর্থাৎ এটার একটা আপার থ্রাস্ট থাকে এবং সে চলে আসতে চায় সে অবচেতন থেকে চেতনে চলে আসতে চায় যেটাকে উনি বলেছেন রিটার্ন অফ দ্য রিপ্রেসড এটা চলে আসতে চায় তো এবং এটা একটা মানে এই হিস্টেরিয়াটা কি সাম সর্ট অফ হিডেন থিং ইন সাইকোলজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল লাইফ তো এটা রিপ্রেস থাকবার কারণে অবদমন অবদমিত থাকবার কারণে আমরা হিস্টেরিয়াগ্রস্ত হই তো কি করতে হবে বাঁচতে হলে আমাদেরকে এই যে সিক্রেটগুলো এই যে হিডেন যেটা আমার মধ্যে সিক্রেট আছে বুদবুদ করছে এইটাকে সিক্রেশনের জায়গা দিয়ে দিতে হবে অর্থাৎ এটাকে এক্সপ্রেস করবার জায়গা দিতে হবে কিন্তু ফুকোর মতে এর মধ্যে দিয়ে ফ্রয়েড কীবোর্ড কি করে বসছেন এর মধ্যে দিয়ে ফ্রয়েড যেটা করে বসছেন সেটা হচ্ছে উনি শুধুমাত্র সেক্স নিয়েই আছেন এবং সেক্স এটা যে আসলে সেক্সুয়ালিটি নামে একটা ডিসকোর্সের অংশ সেটাকে আর ভাবতে দিচ্ছেন না আমাদেরকে সেক্সকে একেবারেই একটা প্রাকৃতিক প্রপঞ্চের ঘেরাটোপি উনি বন্দি করে ফেলছেন হ্যাঁ এবং এইটার থেকে বাঁচবার উপায়ও আমার মধ্যেই নিহিত আছে অর্থাৎ আমার শরীরটাকেই এটার একমাত্র কেন্দ্র করে তুলছেন এরকম একটা অবস্থা তৈরি করছেন যে এবং তার মানে হচ্ছে যে সেক্স ইজ আউটসাইড অফ ডিসকোর্স যতক্ষণই আমরা বলবো যে ইট ইজ রিপ্রেসড তার মানে হচ্ছিল যে ইট ইজ আউটসাইড অফ ডিসকোর্স এটা ডিসকোর্সের অংশ না আর সেই মতেই ফ্রয়েড বলছেন যে তাহলে এই যে এটা রিপ্রেসড আছে তার মানে কিছু কিছু বাধার কারণে এটা রিপ্রেসড আছে তাহলে আমাদের কাজ হচ্ছে ওই অবস্টাকলগুলো তুলে দেওয়া ওই অবস্টাকলগুলো তুলে দিলে এটা বের হয়ে আসবে ফুকো বলছেন এই ধরনের চিন্তা ভাবনাকে আমাদের দ্বিতীয়বার আবার চিন্তা করতে হবে বা পরীক্ষা করতে হবে কারণ ফুকোর মতে আমরা আসলে সেক্সকে রিপ্রেস করছি না বরং আধুনিক সময়ের দিকে যদি আমরা তাকাই উই আর কনস্ট্যান্টলি টকিং অ্যাবাউট সেক্স সেক্স অ্যান্ড সেক্স ইটস এ টাইম অফ প্রোলিফারেশন অফ সেক্স অ্যান্ড সেক্স টকিং সেক্স টক প্রচুর আমরা সেক্স নিয়ে কথা বলছি স্টাডি করছি ক্রমাগত তাই না হ্যাঁ ছাপা হচ্ছে হ্যাঁ কিভাবে মানে মানে হাউ টু কমিট সেক্স হুম টু হুম টু কমিট সেক্স তাই না হ্যাঁ এরকম নানান দশ তরিকা একশো তরিকা বেস্ট হানড্রেড ওয়েজ হ্যাঁ এরকম নানান কিছু কিন্তু প্রকাশিত হচ্ছে আর মানুষকে ফুকো বলছেন যে কোনো কিছু নিয়ে যদি আমি চাই যে সে কথা বলুক সে মানে উদ্দীপ্ত বোধ করুক তাহলে একটা খুব ভালো উপায় হচ্ছে তাকে বোঝানো যে তোমার মধ্যে কোনো কিছু একটা রিপ্রেসড হয়ে আছে তোমার মধ্যে কোনো কিছু একটা রিপ্রেস হয়ে আছে এখন তোমার উচিত হচ্ছে ওটাকে উগরে ফেলা এখন সে ওটা খুঁজতে থাকবে নিজের মধ্যে খুঁজতে থাকবে হ্যাঁ এইটা যে তার সোশ্যাল রিলেশানসের মধ্যে আছে তখন আর সে সেটা বিস্তৃত হবে সে ক্রমাগত নিজের মধ্যে এটা খুঁজতে থাকবে আর উগ্রানোর রাস্তা বের করতে থাকবে যে আমি আসলে এটার জন্য দায়ী আমাকেই এটার রাস্তা বের করতে হবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাহলে কি হচ্ছে ফ্রয়েডের মতে ফ্রয়েডের রাস্তায় হাঁটলে রাস্তাটা হচ্ছে লোকে কনফেস করতে হবে আমাকে আমাকে যদি রিপ্রেশন থেকে বের করতে হয় আমাকে কনফেস করতে হবে স্বীকারোক্তি অর্থাৎ আমাকে দিয়ে সত্য বলানোর একটা মানে কায়দা কানুন শুরু হয়ে গেল অর্থাৎ আমি বিশ্বাস করতে শুরু করেছি যে বলার মধ্যে দিয়ে মুক্তি ঘটবে তাই না আচ্ছা তো ফুকো বলছেন যে অবচেতনে যদি কিছু রিপ্রেসড থাকে তাহলে প্রথম কথা যে উনি এটা বিশ্বাসই করেন না যে কোনো কিছু রিপ্রেস আছে কারণ এটা আমরা ক্রমাগত বলছি কিন্তু যদি থাকেও তাহলে সেটা ন্যাচারালি উঠে আসবার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে আমরা একটা 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 ক্ষমতা সম্পর্কের মধ্যে বসবাস করছি তাই না কারণ আমরা কখনোই আসলে একা নই যেদিন থেকে আমরা সমাজ গঠন করেছি যেই কারণে ফুকো বা দেরিদা এদের কাছে স্ট্রাকচারালিজম অনেক বেশি কি বলবো যে অস্বস্তিরও জায়গা বটে আবার কিন্তু স্বস্তিরও জায়গা কারণ স্ট্রাকচারালিজম কিন্তু তাদেরকে একটা ক্লু দিয়েছেন বিশেষ করে সসিউ একটা ক্লু দিয়েছেন সেই ক্লুটা কি সেই ক্লুটা হচ্ছে স্ট্রাকচারিজম কি ক্লু দিয়েছে স্ট্রাকচারিজম ক্লুটা দিয়েছে যে স্ট্রাকচারালিজমের আগ পর্যন্ত ভাবা হতো যে আমরা পারি আমি পারি সরি আমি পারি অর্থাৎ আমিতে অনেক বেশি বিশ্বাস ছিল আমাদের তার কারণ হচ্ছে এই আমি পারি এই সময়ের আগে কোন সময়টা ছিল এই সময়ের আগে ছিল আমি কিচ্ছু পারি না সব কে পারে আমি পারির সময়টা কোনটা এনলাইটেনমেন্টের সময়টা তার আগে আমরা কি চিন্তা করতাম আমি কিচ্ছু পারি না উনি সব পারে তাই না উনি আমাকে দিয়ে পারায় তাই না তারপরে আসলো কি যে কোজি টু আর্গোসাম আই থিঙ্ক দেয়ার ফর আই এম রাইট হ্যাঁ নো দাই সেলফ নিজেকে জানো অর্থাৎ আমি সব আমি হচ্ছি কেন্দ্রে উনি আর কেন্দ্রে না ঠিক না নিচ্ছে গে সায়েন্সের ওই পাগল মানুষটা ঘোষণা দিল গড ইজ ডেড গড ইজ ডেড তাই না এটাই হচ্ছে আধুনিক সময়ের শুরু এবং স্ট্রাকচারালিজম সেখান থেকে প্রথম বলল বিশেষ করে সসিউর তার ভাষা আলোচনার মধ্যে দিয়ে বললেন যে আমি আসলে পারি না তুমিও পারো না উনি এটা ভাষা দিয়ে আমাদেরকে বোঝালেন তো তাহলে আবার কি আমরা ভয় পেয়ে যাব যে তাহলে আমিও পারি না তুমিও পারে না তাহলে কি আবার উনি নির্দেশ করছেন যে উনি পারে না সসিউর বললেন যে পারেটা কে আমরা ঠিক আছে এখানেই এই যে কাঠামোটা চলে আসলো যে আসলে আমরা বসবাস করি একটা কাঠামোর মধ্যে আর যতক্ষণ না কারণ সমাজ জিনিসটা কিভাবে তৈরি হয় সমাজ জিনিসটা তৈরি সমাজ জিনিসটা মানেই হচ্ছিল যোগাযোগ আর যোগাযোগ করতে গেলে নিদের পক্ষে কয়জন লাগে নিজের নিদেন পক্ষে দুজন লাগে একা একা কোনো যোগাযোগ হয় না তাই না তো তাহলে যেটা বলছিলাম যে তাহলে আমরা যেহেতু এই যে আমাদের মধ্যে বসবাস করি তার মানে হচ্ছিল কি যে আমরা একটা ক্ষমতার সম্পর্কের মধ্যে যেখানে আমরা একে অন্যকে আমাদের আচরণ দ্বারা প্রভাবিত করবার চেষ্টা করি তো এখন এখান থেকেই ফুকু বলছেন যে তাহলে সেক্স তাহলে রিপ্রেসড না কারণ সেক্সকে যদি আমরা রিপ্রেস করতে যাই খেয়াল করুন নেতিবাচকভাবে হলেও কিন্তু আমাদেরকে সেক্স নিয়ে চিন্তা করতে হবে আমি যদি এখন আপনাদের সবাইকে বলি যে আমি যেন জাহিদকে এই রুমে না দেখি তাই না তখন কিন্তু আপনারা সারাক্ষণ চিন্তা করতে থাকবেন যে কি ভাবে জাহিদকে এখানে না রাখা যায় রাইট তাই না তো তাহলে সেক্সকে রিপ্রেস করতে গেলেও কিন্তু আমাকে সারাক্ষণ সেক্স নিয়ে আলোচনা করতে হচ্ছে বা চিন্তা করতে হচ্ছে সো ইট ইজ নট এনিমোর রিপ্রেসড সো ইট ইজ এভরিওয়ে অর্থাৎ আমরা বলছি খেয়াল করুন যে আমরা একবার বলছি যে সেক্স ইজ রিপ্রেসড আবার একবার বলছি সেক্স ইজ নট অ্যাকচুয়ালি রিপ্রেসড একটা কিন্তু প্যারাডক্স একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম ফুকো তিনি আমাদেরকে এই প্যারাডক্স থেকে বের করে আনতে চান এবং ফুকো বলেন যে আধুনিকতার মানে এই যে জৈব ক্ষমতা এই জৈব ক্ষমতার কাজই হচ্ছে সে চায় আমরা যেন এই প্যারাডক্সের মধ্যে বসবাস করি কিভাবে ফুকোর মতে এই আধুনিক নিউলিবার সময়ে যৌনকর্ম তো অবদমিত হয়ই নাই

অবদমিত নয় এর কারণ হচ্ছে যে এই যে জৈব ক্ষমতা তার আগে যে ছিল আদালতি ক্ষমতা জৈব ক্ষমতার সাথে আদালতি বা বিচারিক ক্ষমতার পার্থক্য হচ্ছে যে জৈব ক্ষমতা আদালতি ক্ষমতার মধ্যে যেমন একটা অবদমন ছিল যে মেরে ফেলবো সেটা নাই জৈব ক্ষমতা বরঞ্চ উৎসাহিত করে অর্থাৎ জৈব ক্ষমতার নির্ভর করে অবদমনের ডিসকোর্সের উপর নয় রেদার উৎসাহের ডিসকোর্সের উপরে একেবারেই কিন্তু আলাদা সুতরাং এর রাজনীতিটাও আলাদা হবে এবং সেই রাজনীতিটাকে ধরতে পারাটাই হচ্ছে ফুকো বলছেন একটা কাজ হবে আচ্ছা তো যেটা একটু আগে বলছিলাম যে নিউলিবার ক্ষমতাতন্ত্র চায় যে আমরা এই প্যারাডক্সের মধ্যে বসবাস করি যে একবার ভাবি যে সেক্স ইজ রিপ্রেসড এটা নিয়ে বেশি কথা বলা যাবে না আবার দেখছি যে না সেক্স ইজ নট রিপ্রেসড তাহলে এটা নিয়ে কথা বলতে হবে এই যে একটা প্যারাডক্সের মধ্যে যে কোনটা করব একটা প্যারাডক্সের মধ্যে যাতে আমরা থাকি এটাতে কি সুবিধা হয় যে নিউলেভেল ক্ষমতাতন্ত্রের এটাতে কি সুবিধা হয় এর উত্তরেই ফুকো বলছেন যে আমাদেরকে ওই যে মৃত্যুর অধিকার আর জীবনের অধিকার এই দুটার মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে যেমন হিস্ট্রি অফ সেক্সুয়ালিটির ভলিউম ওয়ানেই তিনি এক জায়গায় বলছেন যে জীবন নিয়ে নেওয়ার বা ওই যে বাঁচতে দেওয়ার অর্থাৎ মৃত্যুর অধিকার ভিত্তিক যে প্রাচীন যে ক্ষমতা ভিত্তিক চিন্তা তার জায়গা এখন দখল করেছে জীবন পল্লবিত করার ডিসকোর্স রাইট তো মৃত্যুর অধিকার ভিত্তিক ক্ষমতা কিভাবে কাজ করে মৃত্যুর অধিকার ভিত্তিক ক্ষমতা কাজ করে দুভাবে তার দুটো অ্যাপারেটাস আছে একটা হচ্ছে নিষেধাজ্ঞা প্রহিবিশন আরেকটা হচ্ছে শাস্তি পানিশমেন্ট যে রাজা রাজারা বলতো এটা করা যাবে না আর এটা যদি করো তাহলে পানিশমেন্ট আর পানিশমেন্ট কোথায় দেওয়া হবে সরাসরি তোমার শরীরে দেওয়া হবে অর্থাৎ তোমার মাথায় যে মেমোরিটা গেথে দেওয়া হবে সেটা তোমার শরীরের মধ্যে দিয়ে ফিজিক্যাল পানিশমেন্টের মধ্যে দিয়ে মেমোরিটা এনগ্রেভ করে দেওয়া হবে এটা ছিল ওই মৃত্যুর অধিকার ভিত্তিক ক্ষমতার চিন্তা তো আগে ক্ষমতা চর্চার হাতিয়ার ছিল তাহলে সে এই পানিশমেন্ট এবং নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে কি করত সে তিনটা জিনিস আমার মাথায় খেলা করাতো একটা হচ্ছে বিয়োজন ডিডাকশন আরেকটা হচ্ছে বাজেয়াপ্তকরণ অর্থাৎ সাবট্রাকশন বা কনফিসকেশন নিয়ে নেব তো এখন বিয়োজন আর বাজেয়াপ্তকরণ মানে কি যে অনেকটা এই যে আমাদের এই যে এই যে ট্যাক্সের মতো আর কি তাই না যে আগে আমাকে রাজা বলে দিত যে এটা তোমাকে দিতে হবে এই কথা না শুনলে এটা আরও এত দিতে হবে অর্থাৎ ট্যাক্সের পরিমাণ বাড়তেই থাকতো তো এখন কথা হচ্ছে যে তাহলে এখন কি আদালতি ক্ষমতা নাই এখনও তো ট্যাক্স আছে কিন্তু খেয়াল করুন যে ওই ট্যাক্সটা দেবার সময় আমি জানতাম যে না দিলে কি হবে আমার মেরে ফেলবে তাই না পিচাবে আর এখন এই ট্যাক্সটা আমি নিজেই দেই যে এই ট্যাক্সের জন্য আমার সুখের এই ট্যাক্স দিয়ে আমার সুখের ব্যবস্থা করা হবে আমার জীবনটা যাতে আর ফুলে ফুলে ভরে ওঠে সেই ব্যবস্থা করা হবে আমার জন্য লেখাপড়ার ব্যবস্থা করা হবে রাস্তাঘাটের ব্যবস্থা করা হবে ব্রিজের ব্যবস্থা করা হবে তাই না তার মানে কি হচ্ছে একই কাজ হচ্ছে কিন্তু কিন্তু এখন এটা হচ্ছে জীবনের অধিকার ভিত্তিক কাজ রাইট তো তাহলে ক্ষমতা ক্ষমতাভিত্তিক যেই পানিশমেন্ট অ্যান্ড প্রহিবিশন ওটার তাহলে সমীকরণটা কী ছিল বিয়োজন বাজেয়াপ্তকরণ এবং আলটিমেট টার্গেট হচ্ছে দমন অর্থাৎ বিয়োজন বাজেয়াপ্তকরণ এর মধ্যে দিয়ে আমাকে দমন করা অর্থাৎ আইনগত ক্ষমতা সে কি করে আমাদেরকে কোনো একটা কিছু করা থেকে বিরত রাখে এটা এখনও আছে যে রাস্তায় যদি আমি ভুলভাল গাড়ি চালাই তাহলে কী করবে আমাকে ফাইন করবে তাই না তো তখনও কিন্তু ফাইন করত কিন্তু তখন ফাইনটা ছিল ভয়ের আর এখন ফাইনটা হচ্ছে আমি জানি যে আমাকে এই ফাইনটা করা হচ্ছে আমারই ভালোর জন্য জীবনের অধিকার নিশ্চিত করার জন্য যাতে আমি কাউকে মেরে না দিই কেউ যাতে আমাকে না মেরে দেয় গাড়ি চালাতে চাই তাই না জীবনের অধিকার ভিত্তিক আচ্ছা। তো এখন এই যে আইনগত ক্ষমতা সেই যে ফাইন করে এই যে ট্যাক্স নেয় অর্থাৎ তার যে বাজেয়াপ্তকরণ বিয়োজন সাবট্রাকশন এই যে ক্ষমতাটা আছে এই ক্ষমতার মধ্যে তাহলে একটা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে লস আমার মধ্যে চিন্তা হয় যে আমি যদি এটা না মানি তাহলে এটা আমার কাছ থেকে নিয়ে নেবে আমার একটা লস হবে অর্থাৎ কোনো কিছু আমার কাছ থেকে চলে যাবে ট্যাক্স হোক ফাইন হোক যেটাই হোক কোনো কিছু একটা আমার কাছ থেকে চলে যাবে এখন এই যে নিষেধাজ্ঞা বা শাস্তির মালিককে দাপ্তরিক সংস্থাগুলো বা আনুষ্ঠানিক সংস্থাগুলো তাই না সরকার পুলিশ আদালত এরাই হচ্ছিল গিয়ে এই আদালতই ক্ষমতা রাখে এবং এদের ক্ষমতা কি হয় ব্যক্তির উপর চর্চিত হয় খুব মানে লক্ষ্য করবার মতো এই উপর শব্দটা এদের ক্ষমতা অর্থাৎ ব্যক্তি এদের সাথে এক ধরনের পোলারাইজড একটা সিচুয়েশন সে মানে আমি এখানে তো ওরা ওখানে এবং ওরা উপর থেকে আমার উপর ক্ষমতা চর্চা করছে কেন্দ্র থেকে ব্যক্তির উপর ক্ষমতা চাপানো হচ্ছে উদার নৈতিক ক্ষমতা চিন্তা অর্থাৎ হবশ্লক রুশুদের যে ক্ষমতা চিন্তা তারা বড়জনের এইটুকু পর্যন্ত ভাবতে পেরেছিল যে ক্ষমতা ইজ সামথিং হুইচ ইজ ইম্পোজড ফ্রম সামওয়্যার এলস তার আগে ছিল হচ্ছিলো গিয়ে ফিজিক্যাল সোর্স থেকে হ্যাঁ উপর থেকে ঈশ্বর চাপিয়ে দিচ্ছেন আর তারপরে হচ্ছিল গিয়ে এটা মানে রাজা রাজরাদের বা সরকার থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং ক্ষমতার এই একটাই চেহারা যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম তো আইনগত ক্ষমতাতন্ত্রে ক্ষমতা পরিমাপযোগ্য অর্থাৎ ক্ষমতাকে আমি কোয়ান্টিফাই করতে পারি ক্ষমতা দেখা যায় তার কারণ হচ্ছে যে এখানে তো মানে লস মানে ওই যে নিয়ে নেয় তার মানে নিয়ে নেয় মানে হচ্ছিল কি আমার কাছ থেকে কিছু নিয়ে নেয় তার মানে হচ্ছে এখানে যোগ বিয়োগ ঘটে হ্যাঁ তা আমার কাছ থেকে যে নিতে পারে তার ক্ষমতা বেশি হ্যাঁ আমার ক্ষমতা কম তো এবং তার মানে এখানে ক্ষমতাকে চিন্তা করাই হয় অনেকটা ওই যে সাম গেমের মতো যে তোমার বেশি থাকলে আমার কম আছে আমার বেশি থাকলে তোমার কম আছে তোমার থেকে নিতে পারলে আমার বাড়বে আমার থেকে নিতে পারলে তোমার বাড়বে তার কারণ হচ্ছে যে এই ক্ষমতা কাজই করে হচ্ছিল কি ওই যে বিয়োজন বাজেয়াপ্তকরণ এই পদ্ধতির মধ্যে দিয়ে তো এখানে ব্যক্তি ক্ষমতা যেমন চর্চা করে তেমনি ব্যক্তির উপর ক্ষমতা চর্চিত হয় দুটোই হবে এবং এখানে ক্ষমতা একটা জিনিসের মতো অর্থাৎ ক্ষমতা ইজ লাইক অ্যান অবজেক্ট একটা থিং ইটস লাইক এ থিং যেটা ধরে রাখতে হয় নালে এটা মানে হারিয়ে যাবে পালিয়ে যাবে এটাকে ধরে রাখতে হয় অর্থাৎ ক্ষমতা ভিজিবল এটাই বলতে চাওয়া হচ্ছে এবার আসি আমরা দ্বিতীয়টাতে যেটা বলছেন ফুকো যে অন্যরা বলেননি সেটা হচ্ছে জীবনের অধিকার ভিত্তিক ক্ষমতা যেটা আধুনিক রাষ্ট্রের হাতিয়ার এটা কীরকম আমরা বলেছি যে দু রকম তার দুটো অ্যাপারেটাস আছে একটা হচ্ছে শৃঙ্খলা আরেকটা হচ্ছে জৈব রাজনৈতিক দর্শন শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন হ্যাঁ অর্থাৎ নর্মস যেটা ব্যক্তির উপর প্রয়োগ করা হয় আর বা ব্যক্তি পর্যায়ে যেটার চর্চা হয় আসলে ব্যক্তির উপর প্রয়োগ করা হয় না ব্যক্তি পর্যায়ে যেটার চর্চা হয় আরেকটা হচ্ছে বায়োপলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে হয় সেটা করা হয়ে হচ্ছিল পপুলেশনের সাথে বা পপুলেশন ওটাকে চর্চা করে এবং ফুকো তার গ্রন্থে বলছেন একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে যে আইন এমন একটা জিনিস এ অস্ত্র ছাড়া চলতে পারে না সত্যিই তো আইন কি আসলে অস্ত্র ছাড়া চলতে পারে মানে আদালতি ক্ষমতা সে অস্ত্র ছাড়া চলতে পারে না এবং তার সবচেয়ে বড় অস্ত্র কি কে বলতে পারবে আদালতি ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্রটা কি মৃত্যু ও মেরে ফেলতে পারে ও সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ও মেরে ফেলতে পারে মৃত্যু কিন্তু যেই ক্ষমতা জীবনের দায়িত্ব নেয় যে মেরে ফেলার কথা বলে না সে জোর দেয় কিসের উপর সে জোর দেয় হচ্ছে মূল্যবোধের উপর সে চায় লোকে ধারাবাহিক শৃঙ্খলার উপর ধারাবাহিক শব্দটা একটু মনে রাখবেন প্লিজ সে জোর দেয় হচ্ছিলোকে ধারাবাহিকভাবে শৃঙ্খলা বজায় রাখবার উপর অর্থাৎ এই ক্ষমতা খুনির চেহারা নিয়ে আততায়ীর চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় না খুবই বন্ধুর চেহারা নিয়ে এসে হাজির হয় এবং এই ক্ষমতা হাজির হয় মাপ মাপঝোঁকের চেহারা নিয়ে এই ক্ষমতা হাজির হয় মূল্যবোধের খাতা নিয়ে ক্রমোচ্চ বিন্যাসের সে তরিকা নিয়ে হাজির হয় পরিসংখ্যান পর্যবেক্ষণ ইত্যাদি ইত্যাদি জন্মহার এত মৃত্যুহার এত হুম এই জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে রোহিঙ্গারা বেড়ে যাচ্ছে সুতরাং এদের কমাতে হবে এদেরকে খেদাতে হবে তাই না পাহাড়ের মানে আদিবাসী জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে এদের জন্মহার তো বেড়ে যাচ্ছে বাঙালিদের জন্মহার তো ক্রম কমে যাচ্ছে হায় হায় একশো বছর পর কি হবে তাই না হ্যাঁ সুতরাং এমন একটা প্রোগ্রাম নিতে হবে যাতে বাঙালির মানে বার্থ রেট বেড়ে যায় আর ওখানে যে কোনোভাবেই হোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই হোক একটা ক্লিনজিং প্রোগ্রাম চালাতে হবে হ্যাঁ তো অর্থাৎ এই যে জীবনের অধিকার ভিত্তিক ক্ষমতার একটা খুব জাদুকরি ক্ষমতা হচ্ছে যে সে একটা তার সে বলতে চায় যে তার লক্ষ্য হচ্ছে একটা স্বাভাবিক সমাজ গঠন একটা নর্মাল সোসাইটি ফর্ম করা আর এখানেই আমরাও পার্টিসিপেট করে ফেলি কারণ আমাদের কাছে বিষয়টা ভালো লাগে যে ভালো তাই না তো এবং এই স্বাভাবিক সমাজ গঠনের ইচ্ছাটা যদি আমার দেহ মনেই থাকে তাহলে কাজটা তার জন্য সোজা হয়ে যায় তাই না তখন আর তাকে আদালতি ক্ষমতা দেখাতে হয় না তাকে আর তখন পেটাতে হয় না তাই না তো অর্থাৎ তার স্লোগান হচ্ছে জীবন মৃত্যু না বিয়োজন না তার স্লোগান হচ্ছে স্বাভাবিকীকরণ অর্থাৎ জীবন মানে হচ্ছে তাহলে স্বাভাবিক ভালো করে লক্ষ্য রাখবেন তার মানে জীবন লাইফ মানে হচ্ছে লোকে নর্মাল সামথিং হুইচ ইজ অ্যাব নর্মাল ক্যানট বি ট্রিটেড অ্যাজ হেন্স ক্যান বি এলিমিনেটেড ক্যান বি টার্মিনেটেড তাই না ইহুদিরা অবনর্মাল মেরে ফেলো তাই না ব্ল্যাকরা অ্যাবনরমাল মেরে ফেলো পাহাড়িরা আদিবাসীরা অবনর্মাল মেরে ফেলো হ্যাঁ তো অর্থাৎ এই জীবনের অধিকার ভিত্তিক জীবনের মানে তাহলে ফিলসফিটা কি সংযোজন এ তাহলে আমাকে সবসময় দিচ্ছে এ আমার কাছ থেকে কিছু নিচ্ছে না ক্ষমতা কেড়ে নেয় না সে বরঞ্চ কি করে সে আমাকে ক্ষমতায়িত করে তাহলে আজকের যে এম্পাওয়ারমেন্ট সেটাকেও তাহলে কিন্তু খুব সোজাভাবে দেখবার সুযোগ থাকছে না তাই না যদি আমি এই রাজনীতির পাটাতনে ফেলে আজকের এই এম্পাওয়ারমেন্ট পলিটিক্সটাকে বা ডিসকোর্সটাকে দেখি আচ্ছা তো তার মানে হচ্ছে যে জীবনের অধিকার কী করে সে জীবনকে পথ দেখায় সে অপটিমাইজ করে সে আমার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে সে মাল্টিপ্লাই করে আমার স্পেসিস যাতে বাড়ে সেই উপায় তৈরি করে দেয় এবং এটার জন্যই সে এই প্রয়োজনেই সে কিছু নিয়ম নিয়মকানুন তৈরি করে তো তার মানে সে নিয়ম কানুনগুলো কেন তৈরি করছে এবং লক্ষ্য করুন আইন না কিন্তু সে তৈরি করছে নিয়ম কানুন আর নিয়ম নিয়মকানুনগুলো সে আমার জন্যই তৈরি করছে কারণ আমি তৈরি করছি আপনিই তৈরি করছেন আমরা তৈরি করছি তো তার মানে হচ্ছে যে আমার জীবনটা যদি স্বাভাবিক রাখতে হয় আপনার জীবনটা যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে এই যে এত কিছু দরকার এটাকেই ফুকো নাম দিয়েছেন সুখাতি সূক্ষ্ম ব্যবস্থাপনা অর্থাৎ মাইক্রো ম্যানেজমেন্ট যে আপনার জীবনটাকে একেবারে মাইক্রো লেভেলে ম্যানেজ করতে হবে আপনি কি খাচ্ছেন আপনি কি পড়ছেন আপনার পোশাক আশাক কেমন আপনি আপনার চুলের ছাট কেমন ঠিক আছে এই সব কিছু ম্যানেজ করতে হবে কারণ সব কিছু ঠিকঠাক রাখতে হবে স্বাভাবিক রাখতে হবে আপনি হুট করে পুরুষ মানুষ কানের পাশে পাঁচটা ফুটো করে ফেলবেন হ্যাঁ হবে না কারণ কিছু স্বাভাবিক নিয়ম নিয়মকানুন আছে তো এই ক্ষমতা এই যে জৈব ক্ষমতা সে বিনিয়োগ করে কোথায় সে বিনিয়োগ করে আমার শরীরে সে নানানভাবে আমার শরীরকে মাহাত্ম দেয় তার কারণ হচ্ছে যে আমার শরীরটা জন্ম পায় কিসের মধ্যে দিয়ে আমার শরীরটা মূলত জন্ম হয়ে হচ্ছিল গিয়ে প্রথাগত ধারণা যদিও এখন এই ধারণা আর কাজ করে না আমার শরীরটা পৃথিবীতে আসা হচ্ছিল গিয়ে থ্রু সেক্স যদিও এটা এখন আর কাজ করে না ডিউ টু দ্য ইন্ট্রোডাকশান অফ নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজিস কিন্তু এখনও অধিকাংশের জীবনে আমাদের এটাই সত্য যে আমাদের জীবনটা অস্তিত্ব লাভ করে থ্রু সেক্স আচ্ছা তো এই কারণে সে সেক্সে বিনিয়োগ করে সেক্সে বিনিয়োগ করলে যেটা হয় যে একেবারে শুরু থেকেই আমার শরীরটা একটা বিনিয়োগপ্রাপ্ত শরীর হিসেবে আসতে থাকে এবং এর মাধ্যমে সে কী করে সে শুরু থেকেই একটা ডিস্ট্রিবিউটিভ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে যে আমার মানে হাতটা কেমন হবে আমার পাহাটা কেমন হবে আমার চোখটা পটল চেরা হতে হবে আমার নাকটা বাসির মতো হতে হবে ঠিক আছে হ্যাঁ মানে মানে একটা আদর্শ মাপ যেরকম আমরা অনেকেই এই ধরনের ছবি দেখেছেন একটা ডিসকোর্স কিন্তু এর দিয়ে তৈরি হচ্ছে

overweight 20 uh, yeah, uh, to 20 9.9 obes মানে আপনারা চিন্তা আছে হ্যাঁ আপনাদের কিছু কথা হবে পুরুষের ক্ষেত্রে এরকম একই রকম মাপজোক দেওয়া এবং প্রত্যেকটা জায়গায় যদি এজ 90 to 24 হয় এত থেকে এত হয় নরমাল ওয়েট দেওয়া সুতরাং মানে নরমালাইজেশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যে এমআই চিন্তা আসে তো লাগে না যে এমআই যে আমার হাতে একটু কেমন যেন খটখট তালে কি আমি নরমাল এরকম নানান ধরনের চিন্তা কিন্তু আমাদের মাথায় আসতে থাকে আচ্ছা তারপরে আর সরি

ভিটামিন ডি এত লাগবে ই এত লাগবে এটা এত লাগবে এইটা এত লাগবে ডিউরিং প্রেগনেন্সি এত ক্যালোরি থাকতে হবে ইত্যাদি নানা স্ট্যাটিস্টিক্স এগুলো দেওয়া এখন থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যেগুলো কি প্রয়োজন নেই এগুলো তো জীবন বাঁচাচ্ছে কিন্তু জীবন বাঁচানোর জন্য করা হচ্ছে তাহলে এগুলোর প্রয়োজন আছে কি নেই সেটা নিয়ে ফুকো একেবারেই ভাবত ফুকো বলছেন যে এগুলো কে যেরকম মানে দিচ্ছি যে এগুলো একেবারে ক্ষমতার সম্পর্কে বাইরে থেকে খুব একটা মানে একেবারে মানুষের ভালো করবার চিন্তা করে তৈরি হচ্ছে রকম ভাবে যে আমরা চিন্তা করি এই চিন্তাটা নিয়ে আমাদের দ্বিতীয়বার চিন্তা করবার একটু সুযোগ আছে হ্যাঁ ঠিক আছে এই যে নর্মেটিভ থিঙ্কিং এখান থেকে একটু বের হয়ে এই নর্মেটিভ থিঙ্কিংটাকে আমাদের একটু ধরে দেখবার বা একটু চিন্তা করবার আমাদের মানে দরকার আছে তো এটি হচ্ছে তার কথা তো এখন এই যে এই ডিস্ট্রিবিউটিভ ম্যানেজমেন্টের ফলে কি হয় এই যে মাপ মাপঝোক এগুলোর ফলে ব্যক্তি এবং সমষ্টি পপুলেশন দুটোই কিন্তু তাহলে একটা ব্যবস্থাপনার আওতায় চলে আসলো ব্যবস্থাপনা খেয়াল করে দেখবেন আমাদের সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমার ছাত্র বা ছাত্রীটিও মাস্টার্স পাশ করেই কি করছো স্যার একটা এমবিএ করে ফেলছি কারণ সর্বত্র ব্যবস্থাপনা তাই না সর্বত্র ব্যবস্থাপনা ব্যবস্থাপনা না হলে স্যার আর চলছে না হ্যাঁ সর্বত্র কিন্তু ব্যবস্থাপনা ফিলসফির মতো সাবজেক্ট অ্যান্থ্রোপোলজির মতো সাবজেক্ট আজকে প্রায় অবসৃত হ্যাঁ তো এখন এইখানে মানে এটার মানে মজাটা হচ্ছে যে এইখানে ক্ষমতা এমন একটা চেহারায় এসে হাজির হয় যেটার থেকে উইডোন্ট ওয়ান্ট টু গেট রিড অফ কারণ ক্ষমতা এখানে উদযাপনের বিষয় এ আমাকে আমার জীবন নিশ্চিত করছে সুতরাং আমি তো এর থেকে মুক্তি চাই না আমি ওর মধ্যে থাকতে চাই আদালতি ক্ষমতা কি করে ব্যক্তির স্বাধীনতাকে বাধা প্রাপ্ত করে আর মূল্যবোধ ভিত্তিক ক্ষমতা স্বাধীনতাকে কি করে কি করে নিশ্চিত করে অতটা আসলে সরাসরি উত্তর দেওয়া ঠিক হবে না বলবো যে বাধাও দেয় না আবার নিশ্চিত করে না এক মোটামুটি খেলার মাঠে থাকে আমার দায়িত্ব হচ্ছে যে আমি এই ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবো আমি যদি চিন্তা করি যে আমার স্বাধীনতা নিশ্চিত করবো এর মধ্যে দিয়ে তাহলে আমাকে খেলার মাঠে থাকতে হবে সুতরাং ক্ষমতা থেকে আমার দূরে থাকা যাবে না আমাকে মাঠে থাকতে হবে তো এই ক্ষমতা আগের ক্ষমতাটা বসবাস করতে হচ্ছিল কি কোথায় দাপ্তরিক প্রতিষ্ঠানে আর এই ক্ষমতা বসবাস করে কোথায় অদাপ্তরিক প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে কোথায় অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান মানে এই শ্রেণীকক্ষে তাই না আমি যদি আজকে খালি গায়ে আসতাম কি হতো হয়তোবা ঘর খালি হতো না কিন্তু মিটমিট পিটপিট হাসি আমার দিকে একটু অদ্ভুত করে তাকানো গেইজ যেটাকে ফুকো বলেছেন হ্যাঁ এ তো চলতেই থাকতো তাই না বা আমি যদি খালি গায়ে যে ঢাকা ক্লাবে ঢুকতে চাই তাই না আমাকে খেয়ে দিয়ে বিদায় করবে অথবা শিক্ষক ক্লাবে যেয়ে যদি বসে থাকি মানে আই অন বি সার্ভড তাই না ওখানে আমাকে চা পানি দিবে কি সন্দেহ আছে আচ্ছা তো এখানে আরেকজনের কথা খুব গুরুত্বপূর্ণ যেটা আসলে অনেক আগেই উনি বলেছেন সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল তার একটা বিখ্যাত গ্রন্থ আছে না যে যে অন লিবার্টি ওখানে উনি ল এবং অপিনিয়ন এই দুটার মধ্যে পার্থক্য টেনেছিলেন যে ঠিক ওই যে অনেকটা এরকমই যে ল কোনটা ল যে যেটা ওই যে ভয় দেখায় হ্যাঁ যেটা মানে অর্থাৎ ল হচ্ছে সেটাই যেটা আমার কনস্টিটিউশনাল রাইট যদি কেউ ভায়োলেট করে তাহলে ল এগিয়ে আসবে এবং আমাকে শাস্তি দেবে আর ওপিনিয়ন কি যেটা আসলে কনস্টিটিউশনাল রাইট না সেটার ব্যাপারে মতামত দেবে অর্থাৎ কিরকম যে ওপিনিয়ন হচ্ছে সেইটা যে আপনার ব্যাপারে ধরুন আমার একটা বিরূপ মনোভাব থাকতে পারে আপনার ব্যাপারে এবং আমি সেই বিরূপ মনোভাব নিয়ে আপনার সাথে অ্যাক্ট করতে পারি কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে যে আমার এই বিরূপ মনোভাব আপনার ব্যক্তিসত্ত্বাকে বাধাপ্রাপ্ত করবে না কিন্তু আবার আমার সেই বিরূপ মনোভাব রাখবার অধিকার আছে তার কারণ হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমার সত্তা নিশ্চিত হয় খুবই জটিল দার্শনিক ব্যাপার সেপার এখন কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করতে পারি এই বিরূপ মানে মনোভাব আপনার প্রতি সেটা হচ্ছে শরীরের মাপ লিঙ্গীয় উপস্থাপন হ্যাঁ আপনি পোশাক পরবেন এমন আপনি চুলের ছাট দেবেন এরকম আপনার ধর্ম পালনের রীতি আপ মানে যেগুলো আমি মনে করব যদি মনে করি যে যেগুলো আসলে সিভিল ডিস্টারবেন্স তৈরি করবে নাগরিক অস্বস্তি তৈরি করবে সেগুলোর ব্যাপারে আমি ওপিনিয়ন দিতে পারি এই অপিনিয়নটা কে দিবে এই অপিনিয়নটা দায় হচ্ছিল যে সমাজ অনেকটা কিন্তু ওই যে ফুকোর ওই নর্মসের মতো হ্যাঁ এবং এই অপিনিয়ন যাতে আপনি আমি মানি তার জন্য আমরা কি করি তার জন্য সমাজে রয়েছে ওই যে যেটা সাইকোলজিতে লার্নিং থিওরিসটা পড়ান যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ রিএনফোর্সমেন্ট যে আপনাকে মানে ভয় দেখানো হবে অথবা পুরস্কার দেওয়া হবে রিওয়ার্ড দেওয়া হবে অথবা রিওয়ার্ড দেওয়া হবে না এই ধরনের একটা নেগেটিভ এবং পজিটিভ রিএনফোর্সমেন্টের মধ্যে রাখা হয় অর্থাৎ শৃঙ্খলা ভিত্তিক ক্ষমতা সে কি করে সে ব্যক্তির শরীরের নর্মালাইজেশন করে যেটাকে ফুকু বলেছেন অ্যানাথোমোপলিটিক্স অফ হিউম্যান বডি যেমন ডায়েট তারপরে নর্মাল বডি বিউটিফিকেশন রেজিম একটু ছাড়া যাবে ও লাকি পাসওয়ার্ড আচ্ছা যেমন এটাও প্রথম আলো ওজন কমেছে এবার ধরে রাখ এরপরে এবার মানে ওজন ধরে রাখার জন্য কি কি করতে হবে একবেলা খেতে হবে খেতে হবে না আনবেলা খেতে হবে কোনটা কোনটা খেতে হবে আচ্ছা তারপরে বিউটিফিকেশন রেট ভাতের মার দিয়ে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবেন তার কিছু টিপস হ্যাঁ মানে বেচারা গরু যেটা খেতে আগে সেটাও আমরা এখন আর ছাড় দিচ্ছি না হ্যাঁ তার কারণ হচ্ছে যে এটা ঠিক যে কারণ আমাদের ডে টু ডে লাইফে এখন আর গরু নাই হ্যাঁ গরু আছে যে ওই যে এখানেই ফুক ওই যে হিস্ট্রি ইম্পর্ট যে এক একটা পিরিয়ডে মানে রিলেশনগুলো এক এক রকম থাকে এবং সেই রিলেশনের ভিত্তিতে সম্পর্ক নির্ধারিত হয় সত্য মিথ্যা নির্ধারিত তো আগে গরুর সাথে আমাদের সম্পর্ক ছিল অনেক বেশি আত্মিক তাই না গরু আমার ঘরের পাশেই থাকতো গরুকে আমি আদর করতাম আর গরু এখন আমার কাছে মানে অ্যাবাচয়ের ছাড়া ওর সাথে দেখা হয় তাই না সটার হাউস ছাড়া ওর সাথে দেখা হবে ওর সাথে আমার দেখা না ওর ফন্ডাংশের সাথে দেখা তাই না তো ফলে আমার হাতের মার এখন আমি মুখে মাখ গুলো মানে গরু করতে তারপরে গড়ে তুলুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সকালের নাস্তায় কি খাবেন বাদাম লাল কাটা রুটি তো এই যে কি হচ্ছে যে জীবনের নর্মালাইজেশন হচ্ছে এবং সেই সম্পর্কে ডিসকোর্স আছে তো এই শৃঙ্খলাটা নিশ্চিত করবার জন্য এখন এটা তো নিশ্চিত করতে হবে এখন এটার জন্য দরকার হচ্ছিল কি নজরদারি তো নজরদারির কিছু উদাহরণ তো আমরা দেখলামই হ্যাঁ যে পত্রিকা খুললেই দেখে নিচ্ছি হ্যাঁ সানন্দা প্রথম আলো হ্যাঁ ক্যানভাস কত কিছু কত জায়গায় দেখছি কত কতটুকু খেতে হবে নানান রকম ম্যানেজমেন্ট সানন্দা খুললেই দেখবেন যে এখন সানন্দা খালি আর ম্যানেজমেন্ট স্ট্রেস স্ট্রেস ম্যানেজমেন্ট চাইল্ড ম্যানেজমেন্ট হ্যাঁ আগে এরকম ছিল না এখন ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট সম্পর্ক ম্যানেজমেন্ট হুম কলিক ম্যানেজমেন্ট ঠিক আছে আপনার স্বামী আপনার অমুক কলিককে পছন্দ করছেন না এবার এটা ম্যানেজ করেন বা আপনার স্ত্রী আপনার অমুক কলিককে পছন্দ করছে না ওটা ম্যানেজ করেন ইটস অল অবাউট ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্ট তো এই ম্যানেজমেন্ট নিশ্চিত করবার জন্য তাহলে ম্যানেজ করতে গেলে তো ভাই মানে নজর রাখতে হয় সব কিছুর উপর কারণ ম্যানেজারের কাজ কি সব কিছুর উপর নজর রাখা এবং এই ধারণাটা আপনারা অনেকেই জানেন যে ফুকো নিয়েছেন কার থেকে জেরেমি বেনথাম থেকে হ্যাঁ যে যিনি একটা ধারণা দিয়েছিলেন একটা জেলখানার যে এটা হবে প্যান অপটিকন বেইসড প্যান অপটিকন প্যান মানে হচ্ছে সর্বত্র আর অপটিকন মানে হচ্ছে দেখা হ্যাঁ যে ওখানে তখনকার জেলখানাটা উনি আসলে ডিজাইনটা করেছিলেন এরকম যে রকম মানে গোল মাঝখানে একটা ওয়াচ টাওয়ার থাকবে এবং এই ওয়াচ টাওয়ারে তখন যেটা হবে যে একটা সময়ে ওই প্রিজেনাররা মানে ওই ওয়াচটারে কেউ থাকুক আর না থাকুক সে বোধ করবে যে হি অর শি ইজ বিং কনস্ট্যান্টলি ওয়াচড কত মজা তাহলে কি হচ্ছে সে কিন্তু নিজেই নিজের ম্যানেজার হয়ে উঠছে তাহলে এই নিউলিভারেল পিরিয়ডে কী হচ্ছে আমরা সবাই এক একজন ম্যানেজার আমরা সবাই ম্যানেজার এবং সবাই যদি আমরা ম্যানেজার হই বা আমরা লাইনম্যান একটা কিছু অর্থাৎ এই প্রক্রিয়াতে আমরা আছি তাহলে কি হচ্ছে মূল মহাজনের কিন্তু আর তাহলে সমস্যা হচ্ছে না অটোমেটিক ম্যানেজমেন্টটা হয়ে যাচ্ছে এবং খুব মজার ব্যাপার যে আমি মিলের উদাহরণ দিলাম এই জেরেমি বেনথাম কিন্তু আবার হচ্ছিল গিয়ে একটা সার্কেলের মধ্যে আমি আছি যে জেরেমি বেনথাম আবার হচ্ছিলো গিয়ে মিলের মানে টিচার আচ্ছা তো এখন এখানে কি হচ্ছে যে মূল্যবোধের আত্মস্তিকরণ হচ্ছে ইন্টারনালাইজেশন অফ ভ্যালু এটা করে দিলে কঠিন রাস্তায় আর যেতে হয় না আচ্ছা তো আর একটা আছে আর আছে বায়ো পাওয়ার একটা আছে নর্মস আরেকটা আছে বারবার বলছি যে বায়ো পাওয়ার বায়ো পাওয়ার দিয়ে কি হয় বায়ো পাওয়ার দেওয়া হয় সমষ্টির স্বাভাবিকইকরণ নর্মস দেওয়া হয় ব্যক্তির স্বাভাবিকইকরণ আর বায়ো পাওয়ার দেওয়া হয় পপুলেশনের স্বাভাবিকইকরণ ওই যে বড় বড় স্ট্যাটিস্টিক্স নর্মালাইজেশন অফ পপুলেশন ওই যে একটু আগে যেগুলো দেখালাম হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপরে হাইট ওয়েট বিএমআই চার্ট ইত্যাদি 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 তো বায়ো পাওয়ার কী করে তাহলে পপুলেশনের জন্য এভারেজ ঠিক করে এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে বায়ো পাওয়ারের সময়ে এই যে এই সময়ে প্রতিরোধের ভাষা কি হবে প্রতিরোধের ভাষাটা কি হবে কারণ আগে প্রতিরোধের ভাষা ছিল হচ্ছে যে আই ওয়ান্ট টু গেট ফ্রিড অফ দিস পাওয়ার ওর থেকে ক্ষমতা ছিনিয়ে নেব কিন্তু এখন তো সেটা নাই তাই না এখন তো ক্ষমতা একটা মাঠে থাকে ওই মাঠে আমরা যে কেউ যেতে পারি এবং ক্ষমতা হচ্ছে একটা উদযাপনের বিষয় ক্ষমতা হচ্ছে এখন একটা মুক্তির উপায় তাই না এবং আগে ক্ষমতাকে রেজিস্ট করতাম যে তোমার পানিশমেন্ট মানি না তোমার শাস্তি মানি না তোমার নিষেধাজ্ঞা মানি না ডিসওডিয়েন্স আমি অবাধ্য কিন্তু এখন ক্ষমতা মানি হচ্ছে তো হচ্ছিল গিয়ে মানে এখন তো আসলে রেজিস্টেন্সের অর্থ তাহলে হয়ে গেল আরও ক্ষমতার অধিকারী হওয়া খুবই জটিল কিন্তু এই কারণেই জীবনের ক্ষমতায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রেজিস্টেন্স ক্ষমতার অপোজিট না রেজিস্টেন্স হচ্ছে ক্ষমতার কমপ্লিমেন্টারি তো ফলে আমাদের অনেকগুলো রেজিস্টেন্সকে আমাদের আসলে এখন পিছন ফিরে তাকাতে হবে অর্থাৎ ফুকো আসলে আমাদের নিজেদেরকে প্রচণ্ড রকম একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেন যে আমাদের প্রত্যেককেই আসলে আয়নার সামনে দাঁড় করাতে হবে আমি কিছুক্ষণ আগে শিক্ষক লাউঞ্জে বসে ওই একটা গল্প করছিলাম আমার ছেলের গল্পই করছিলাম যে আমার বড় ছেলে তার একখানা রুম আছে এবং যে রুমটি দখল হয়ে গেছে যে কোনো কারণেই হোক তার তার নানি আসবার কারণে এবং সে বেশ কিছুদিন পরে নিয়ে সে খুব বিরক্ত তো তখন আমি চিন্তা করছিলাম যে ভার্জিনিয়া উল্ফের কথা না সেই যে নিজের একটি ঘর নিজের একটি কামরা তো নিজের একটি কামরা এটা একটা মানে একটা একটা ছিল চাওয়া ছিল তাই না তো পেলাম তো পাওয়ার পরে কিন্তু আজকে আমাকে এখন পেছন ফিরে তাকাতে হচ্ছে যে নিজের একটি কামরাকে আমি কি করছি সেটা দিয়ে কি আসলে আমি আরেকজনের সাথে যুক্ত হচ্ছি নাকি বিযুক্ত হচ্ছি চিন্তা করতে হবে তাই বলে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে না কিন্তু সেটাকে যে কোনো কিছুকে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থবার আমাকে পাঠ করতে হবে কোনো কিছুকেই একেবারে ছাড়পত্র দিয়ে দেওয়া যাবে না অর্থাৎ আমরা যখন মনে করি যে একটা কিছুকে প্রতিরোধ করছি বর্তমান সময়ে আমরা আসলে প্রকারান্তরে ওটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছি যেমন ওই যে সেক্সুয়াল রিভলিউশনের অংশ হিসেবে আমরা ঠিক করলাম কি যে এখন আমরা সেক্স নিয়ে প্রচুর কথা বলবো সেক্স ইজ নট সামথিং হুইচ ইজ টু বি রিপ্রেসড এটা নিয়ে আমরা প্রচুর কথা বলবো পাবলিকলি আমরা কথা বলবো কারণ এটা মানে এটা রিপ্রেস এটাকে তুলে আনতে হবে রিটার্ন অফ দ্য রিপ্রেস আমাদেরকে ঘটাতে হবে কিন্তু এর মাধ্যমে আমরা আসলে কি করছি আমরা এখন প্রচুর কথা বলছি সেক্স নিয়ে এই যে আজকেও বলছি তাই না এই বলার মধ্যে দিয়ে আমি কি করছি যে আমি ওই বায়ো পাওয়ার এবং ডিসিপ্লিনারি পাওয়ার এই দুটোকে আমার সেক্সুয়াল লাইফকে নজরদারির মধ্যে আনার জন্য আরও এন্ট্রি পয়েন্ট দিয়ে দিচ্ছি আরও সুযোগ করে দিচ্ছি যে সে একেবারে আমার সুখাতি সূক্ষ্ম জিনিসগুলো জেনে নিচ্ছে এবং ওটাই তার দরকার কারণ তাকে আমাকে ম্যানেজ করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই নর্মভিত্তিক পাওয়ারকে কিভাবে রেজিস্ট করা যায় ফুকো বলছেন যে এটাকে রেজিস্ট করবার একটাই উপায় হচ্ছিল গিয়ে যে কনস্ট্যান্ট ক্রিটিসিজম অ্যাক্টিভিটি অফ ক্রিটি নট টু বি গভর্ন কোয়াইট সো মাচ নট টু বি গভর্ন কোয়াইট সো মাচ অর্থাৎ চেষ্টা করা যে বেশি যাতে শাসিত না হই অর্থাৎ শাসনকে যখন যেভাবে পারা যায় একটু ওর সাথে লুকোচুরি খেলা অর্থাৎ সেই অর্থে কিছু মানে অবৈধ কাজকর্মের জন্ম দেওয়া আর কি তো এইটাকে আমরা বলতে পারি মাইক্রো মাইক্রোসাবভারশন কারণ ওর ব্যবস্থাপনাটা যেহেতু মাইক্রো ম্যানেজমেন্ট আমাদের প্রতিরোধের রাস্তাটা হবে হচ্ছিল মাইক্রো মাইক্রোসাবভারশন আমি চিকন চিকন মানে ছোটো ছোটো গলি খুঁজে বেরাবো যে যেখান দিয়ে আমি সাবভার্ট করতে পারবো তার কারণ হচ্ছে ফুকো বলছেন যে কারণ ক্ষমতাকে তো আসলে আমরা এখন ডিজলভ করার চিন্তা করি না কারণ ক্ষমতাকে ডিজলভ করার চিন্তাটাই হচ্ছে তার কাছে একটা ইউটোপিয়া যেটা ওই যে মার্কসিস্টরা চিন্তা করে যে ডিজলভ করবো ডিজলভ করে আমি ওটা নেব সেটাই এই কারণেই ইউটোপিয়া তো যেমন এটার খুব সুন্দর ব্যবহার করেছেন জুরিথ বাতলাস যদিও খুব কঠিন আমার কাছে খুবই খোটো লাগে তো জেন্ডার ট্রাভেল তার একটা বই এবং এখানে তিনি প্রস্তাব করছেন যে আমাদেরকে সাবভার্সিভ রেজিস্টেন্সের পথে যেতে হবে কারণ জুরিদ বাটলার বলছেন যে ক্ষমতা আসলে আমাদেরকে তৈরি করছে না আমাদেরকে তৈরি করছে কে আমাদেরকে তৈরি করছে আমাদের ধারাবাহিক চর্চা কিসের চর্চা এই যে রেগুলেশনারি প্রসেসগুলোর এই যে নর্মসগুলোর এই নর্মসগুলোর ধারাবাহিক চর্চা আমাদেরকে তৈরি করছে আমরা সব সময় চর্চা করি এবং আমরা চর্চা করি বলেই ওটা আছে তার মানে হচ্ছিল কি আমরা এটাকে নর্মালাইজ করছি তাহলে তাহলে এবার রেজিস্ট করব কিভাবে? তখন বলছেন উনি ওই যে প্রত্যেকবার যখন আমি চর্চা করি হয়তো বাধ্য হয়েই করি বা পছন্দ করেই করি ওই চর্চা করবার সময় চর্চাটার মধ্যে একটুখানি বদল নিয়ে আসা একটুখানি সামান্য খুব বড় না কারণ খুব বড় কিছু যদি ঝাঁকুনি দিতে হয় তাহলে কিন্তু আবার দেখা যাবে যে ওই তখন ক্ষমতা একটা প্রতিপক্ষ হয়ে উঠবে তখন মানে ইভেন্চুয়াল যে টার্গেট সেই টার্গেটটাই হয়তোবা মানে সেই লক্ষ্যটাই লোপাট হয়ে যাবে সেই কারণে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বদল নিয়ে আসা আমার ওই প্রাত্যহিক চর্চার মধ্যেই এটা হয়তোবা একটা মানে উপায় হতে পারে তো অর্থাৎ ফুকোর কথা হচ্ছে যে সেক্স ইজ আ মিন্স অফ এক্সেস টু বোথ দ্য লাইফ অফ দ্য বডি অ্যান্ড দ্য লাইফ অফ দ্য স্পেশিস যে সেক্স হচ্ছে এমন রাস্তা যে রাস্তায় এই আমার বডিটার উপরও মানে প্রবেশাধিকার পাওয়া যায় আমার বডিতে আবার আমার যে স্পেশিস প্রজাতি তার উপরেও মানে অধিকার নিশ্চিত করা যায় কি শেষ করতে হবে হ্যাঁ ওকে ফাইন আচ্ছা তো এখন তার মানে হচ্ছে যে ফুকো বলছেন যে পাওয়ার তাহলে শুধুমাত্র লিমিট সেট করে না হ্যাঁ পাওয়ার লিমিট সেট করে কিন্তু পাওয়ার শুধুমাত্র লিমিটই সেট করে না সে এই লিমিটকে অতিক্রম করারও শক্তি আমাদেরকে যোগায়। অর্থাৎ ট্রান্সগ্রেশন বলতে উনি যেটা বুঝিয়েছেন হ্যাঁ ওটার ক্ষমতাও পাওয়ার আমাদেরকে জুগিয়ে থাকে এখান থেকে তিনি আবার বলছেন যে ওই যে সেক্সুয়ালিটি এটাকে একটা সিক্রেট হিসেবে ওই যে ফ্রয়েডিয়ান সাইকো তুলে ধরছে ওটার মাধ্যমে আসলে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে আমাদেরকে কারণ এটা তো সামথিং সিক্রেট তাহলে আমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে আমাদেরকে এটা সম্পর্কে বলতে হবে আমাদেরকে এটা সম্পর্কে মানে শিখতে হবে তাই না যেমন উদাহরণ দেয় মাস্টার বেশন তাই না মাস্টার বেসন কি বেশন আমাদের কাছে কি এবং যেহেতু এটা সিক্রেট এই সিক্রেট সম্পর্কে যাতে আমি ভালো করে ডিল করি তাহলে আমাকে এটা জানতে হবে বলতে হবে কার কাছে বলতে হবে যাজকীয় সময়ে অর্থাৎ প্যাস্টোরালদের সময়ে তখন ছিল কি তখনও কনফিউশন ছিল তখনও বলতাম হ্যাঁ যে কার কাছে মানে স্বীকারোক্তি দিতাম তখন স্বীকারোক্তি দিতাম হচ্ছিল কি প্যাস্টরের কাছে রাইট এবং তখন স্বীকারোক্তিটা মূলত ছিল হচ্ছিল কি ওটাকে বলা হয় কনফেশনাল অর্থাৎ অনুতপ্ততার স্বীকার আর আধুনিক সময়ে আমি স্বীকারোক্তি দিব কার কাছে ম্যানেজার আছে তার কাছে কে ম্যানেজার ডাক্তার ম্যানেজার

যে এখানে যেমন বলা হচ্ছে যে ন্যাশনাল মাস্টারবেশন বাংলা তারা কি বলছে সেভস মানি সেভস টাইম মিনিমাইজ স্ট্রেস মাস্টারবেশন মিনিমাইজ ইউর স্ট্রেস কিউর হেডেক্স মাথা কমায় হার্টস নো অনলি অ্যাঙ্গার দ্য ফোক আমি ধর্মগুরু খেপেছি আচ্ছা

হয়ে যে ঘটনা তো ঘটছে এখন ছেলেকে বোঝাবো কি তাই না বোঝানো কি উচিত নাকি উচিত না হ্যাঁ তখন আমাকেও স্টাডি করতে হয়েছে হ্যাঁ তো একই রকম তো তার মানে হচ্ছে কি যে আমাদেরকে শিখতে হচ্ছে বলতে হচ্ছে পড়তে হচ্ছে এক্সপার্টস দাঁড়াচ্ছে তো তার মানে হচ্ছে কি যে একটা সাইন্টিফিক ডিসকোর্স দাঁড়াচ্ছে অ্যাবাউট নর্মালিটি অ্যান্ড অ্যাবাউট অ্যাব নর্মালিটি অ্যাবাউট ইনসেইন রাইট অ্যাবাউট নর্মাল সেক্স অ্যান্ড অ্যাব নর্মাল হাইট অ্যান্ড অ্যাব নর্মাল হাইট কারণ প্রত্যেকটা জায়গাতে এটা দাঁড়িয়ে যাচ্ছে এবং তার মানে হচ্ছে যে এই জৈব ক্ষমতা সেই যে আমাদেরকে এত আমরা বলি এই বলা বলিটা এবং এই যে সাইন্টিফিক ডিসকোর্স দাঁড়াচ্ছে তার মানে এর টার্গেট নট টু সাপ্রেস পারভার্সনস নট টু সাপ্রেস পারভার্সনস খুব খেয়াল করবার মতো বিষয় যে এই সময়ের টার্গেট কিন্তু পারভার্সনকে সাপ্রেস করা না এটা ছিল আগের সময়ের খেলা হ্যাঁ এখনো হয় আদালতি ক্ষমতা যে বললাম এখনো আছে সেখানে যেমন বাংলাদেশে হোমোসেক্সুয়ালিটি এখনো নিষিদ্ধ ভারতে একবার সিদ্ধ হলো আবার নিষিদ্ধ হল হ্যাঁ মানে চলছে তো কিন্তু মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তার মানে মানে আদালতে এই ধরনের কোডিফিকেশন খুব কম এই পারভারশনগুলোর ক্ষেত্রে যেগুলোকে সোকল পারভারসন বলা হয় এবং এই সময়টা এই নিউলিভারেল টাইমটা সে চায় না এটাকে সাপ্রেস করতে কারণ সে চায় এগুলোকে অ্যানালিটিক্যাল ভিজিবল ভিজিবল এবং পারমানেন্ট করে তুলতে রেদার যে যাতে আপনি আমি অ্যানালাইজ করি অর্থাৎ আপনি আমি মিলেই ঠিক করি হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং অর্থাৎ ফুগো তাহলে বলতে চাচ্ছেন যে যৌনতা তাহলে কোনো প্রকৃতির থেকে উচ্চারিত কোনো বিষয় না যেটাকে সামাজিক সম্পর্কের মধ্যে জায়গা করে দিতে হবে রেদার এটা সামাজিক সম্পর্ক উচ্চারিত একটা বিষয় সুতরাং এটাকে সামাজিক সম্পর্কের মধ্যে এটা বাইরের থেকে আসা প্রপঞ্চ না যেটাকে সামাজিক সম্পর্কের মধ্যে আমাকে জায়গা করে দিতে হচ্ছে র্যাদার রেদার এটা সমাজস্থ সম্পর্ক এবং আমাদের মধ্যকার ক্ষমতার মধ্যে থেকে এটা উচ্ছারিত তো এখন এই যে সেক্সুয়ালিটি নিয়ে এই যে আঠারো উনিশ শতকে এই যে এত রকম ডিসকোর্স দাঁড়ালো কেন কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আঠারো উনিশ শতকের সময়টা কেমন আঠারো উনিশ শতক উনিশশো শতকের সময়টা হচ্ছিল গিয়ে উৎপাদনের সময় রাইট হ্যাঁ সব কিছুকে আমার ইকোনোমাইজ করতে হবে হ্যাঁ প্রোডাক্টিভিটি আমাকে মানে এনশিওর করতে হবে এবং এইটা এমন সময় যখন আর অনুৎপাদনশীলতার আর জায়গা নাই সো মানে ওই সময়টা থেকেই শুরু হলো যে ভেগাবন মানে হচ্ছে ভালো না তাই না ওই সময়টা থেকে আমরা লজ্জা পেতে শুরু করলাম যে আপনার স্বামী কি করে আমি বলতে পারি না খুব মানে বড় গলায় কিচ্ছু করেন না বা আপনার স্ত্রী কি করে আমি বড় গলায় বলতে পারি না কিচ্ছু করে না তো হচ্ছে যে আমি বলবো কেন যে কিচ্ছু করে না আর যিনি প্রশ্নটা করেন যে আপনার স্বামী কী করেন বা আপনার স্ত্রী কী করেন উনি বা এই প্রশ্নটা করেন কেন এই প্রশ্নটা করি হচ্ছে আমরা ওই ডিসকোর্সের অংশ হিসেবে কারণ আমরা কিছু করাটাকে মনে করি হচ্ছে গিয়ে উৎপাদনশীল তথাকথিত কারখানায় উৎপাদনশীল জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীল কোনো কিছু করা অর্থাৎ এমন অর্থাৎ সেক্সুয়ালিটিকেও আমার উৎপাদনশীল করতে হবে এমন জনগোষ্ঠী পয়দা করতে হবে যেই জনগোষ্ঠী রাষ্ট্রের অর্থনৈতিক উৎপাদনে পজিটিভ ভূমিকা রাখবে তো তাহলে এই জনগোষ্ঠী অ্যাবনরমাল হলে চলবে না এই জনগোষ্ঠীর হাত পা কম হলে চলবে না মাথা একটু ছোট হলে চলবে না তাই না সব কিছু এর ঠিকঠাক থাকতে হবে তো তার মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস চলবে না ক্যাজুয়াল প্লেজার বলে এখানে আর কিছু থাকবে না প্লেজার হ্যাজ টু প্রোডাক্টিভ সেক্স প্রোডাক্টিভ এবং জীবন উৎপাদনের সাথে জড়িত না এমন চর্চা কমাতে হবে বা তাড়াতে হবে ঠিক ওই যে মাস্টার বেশনের মতো কারণ ওটা তো অপচয় হচ্ছে জীবন উৎপাদিত হচ্ছে না তাহলে ওটাকে কমাতে হবে ও কারণেই ওটা ব্যাড হ্যাঁ তো এর ফলে দেখা গেল যে সেক্সুয়ালি ইরেগুলারিটিকেও আস্তে আস্তে আপনার অন্যান্য সব মানসিক অসুস্থতার সাথে এক করে দেখা হতে লাগলো এবং ইন অর্ডার টু কনস্টিটিউট সেক্সুয়ালিটি দ্যাট ইজ ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড পলিটিক্যালি কনজারভেটিভ এমন সব টুলস তৈরি করা হতে লাগলো এমন সব নর্মস তৈরি করা হতে লাগলো যাতে সেক্সুয়ালিটি ইকোনমিক্যালি প্রোডাক্টিভ হয় ইউজফুল হয় এবং আবারও বলছি যে এখানে উদ্দেশ্য কিন্তু কোনোভাবে নট টু সাপ্রেস পারভারশনস অর ইররেগুলারিটি বাট টু গিভ দেম অ্যানালিটিক্যাল ভিজিবল অ্যান্ড পারমান্যান্ট রিয়ালিটি দে ওয়ার ইমপ্ল্যান্টেড ইন বডিজ স্লিপ ইন বিনিথ মাইন্ডস অফ মোডস অফ কন্ডাক্ট যে ওগুলোকে আমাদের মোড অফ আমাদের আচার আচরণের মধ্যে ভরে দেওয়া অ্যানালাইজ করতে 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 আলোচনা করতে করতে তার মানে আমরাই আমাদের নিজেদের শিক্ষক হয়ে উঠব যেমন সডমি তাই না এটা কি হতো যে প্রি মডার্ন পিরিয়ডে সডোমি ওয়াজ প্রোহিবিটেড হ্যাঁ ইটস এ কাইন্ড অফ সেক্স আচ্ছা কারণ চিন্তা করা হতো যে ওখানে মানে ওদের চিন্তাটা ছিল একদম স্পষ্ট যে ইট ইজ নট কোয়ালিটি অর বিহেভিয়ার প্যাটার্ন অফ ইন্ডিভিজুয়াল যে ব্যক্তির মধ্যে এটা থাকতেই পারে না সডমি। সুতরাং যে সডোমি করবে তাকে মেরে ফেলব সো সাপ্রেস করতে হবে সডোমিকে এইভাবে পরিষ্কার কিন্তু মডার্ন পিরিয়ডে এটাকে আর সাপ্রেস করা হচ্ছে না ব্রাদার ইউ উইল হ্যাভ মানে প্লেন্টি অফ এক্সাম্পলস অফ সডোমি এবং ডিবেট গোয়িং অন অ্যারাউন্ড দ্য ইস্যু অফ সডোমি যে ওয়েদার ইট ইজ গুড ওর ব্যাড ইট ইজ হার্ট মানে হার্ট অর নট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো এরকম নানান ধরনের মতবাদ আছে কিন্তু মডার্ন পিরিয়ড চায় যে আপনারা আপনারা আমি আপনি আলোচনা করে ঠিক করে নিব যে এটা ঠিক না বেঠিক এবং সেই ক্ষেত্রে ঠিক বেঠিক চিন্তা করবার ক্ষেত্রে আমরা কী করবো ওই যে প্রোডাক্টিভিটিটাকে মাথায় রাখবো যে এটা যে করছি এটা কি প্রোডাক্টিভ ইউজফুল তো এনিথিং নট ইউজফুল নট প্রোডাক্টিভ শুড বি ট্রিটেড অ্যাব নর্মাল সো সডোমি ইজ অ্যাব নর্মাল রাইট ভেগাবন্ড অ্যাবনরমাল আমরা বাংলায় বলি বাদাইম না তাই না আচ্ছা তো আসলে মানে এই যে কাজ আমরা এই যে প্রোডাক্টিভ কি করছে এটা আজকে আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে আমি এমনও দেখেছি যে এক ভদ্রলোক ওনার তিন চারখান বাড়ি আছে তো উনি বাড়ি ভাড়া নিয়ে আরামসে চলেন এবং ওনার ওয়াইফ একটা ব্যবসা করেন বেশ ভালো ব্যবসা করেন তারপরও সেই চাচি উনি কনস্ট্যান্ট অস্বস্তিতে থাকেন আমি দেখেছি যে আঙ্কেল কিছু করেন না আঙ্কেল বাদেন না তার কারণ হচ্ছে যে ওই যে উৎপাদনমুখী কাজ সম্পর্কে আমাদের একেবারে নির্দিষ্ট করে নর্মস দেয়া আছে যে উৎপাদনমুখী কাজ হচ্ছে আই হ্যাভ টু মুভ আউট অফ মাই হোম সংজ্ঞা নির্ধারিত হয়ে গেছে কিন্তু সুতরাং আজকে ঘর থেকে বের হওয়ার যেমন একটা প্রয়োজনীয় রাজনীতি আছে প্রয়োজনীয় রাজনীতি আবার এই রাজনীতিরও আবার একটা অন্য রাজনৈতিক চেহারা থাকতে পারে কিন্তু সেটা সম্পর্কে সতর্কতা নিয়ে আমাকে ওই রাজনীতির সাথে ইনভলভ হতে হবে জাস্ট বিষয়টা হচ্ছে এটা আজকে আমি নিজেকে নানানভাবে রাঙাতে পারি কিন্তু আমার এই নিজেকে রাঙানোটাও আবার কোনভাবে না কোনভাবে ওই জৈব রাজনীতির অংশ হয়ে উঠছে কিনা আমাকে সেটারও কিন্তু খোঁজ খবর রাখতে হবে যেটা আমরা আমার কাছে মনে হয় যে রাখি না রাখি ভয়ে যে আগে ভেঙে চুরে নেই পরে দেখা যাবে এরকম একটা ভয় বোধ হয় আমাদের মধ্যে কাজ করে তো তাহলে সডবির ক্ষেত্রে আমরা দেখলাম তো এখন এর সাথে আধুনিক রাষ্ট্রের তাহলে যোগ কোথায় একেবারে শেষে খুব সংক্ষেপে বলি যে রাষ্ট্র আমরা অবশ্য বুঝে গেছি যে আধুনিক রাষ্ট্রের সাথে যোগ কোথায় কারণ আধুনিক রাষ্ট্র ইটস ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট এবং ম্যানেজ করতে গেলে তার কি দরকার তার দরকার হচ্ছিল গিয়ে ডমিনেন্ট প্যাটার্ন এভারেজ প্যাটার্ন বেলকার দরকার তা তাই না ডমিনেন্ট প্যাটার্ন সেখান থেকে তাকে বের করতে হবে আর সে তখন ডমিনেন্ট প্যাটার্নের জন্যই সব কিছু করবে অর্থাৎ রাষ্ট্র চায় মেটিকিউলাস কন্ট্রোল অফ পপুলেশন অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস যে যে জায়গায় হোক যে স্পেসেই হোক যে সময়ই হোক আমার এটার উপর কন্ট্রোল রাখতে হবে আমাকে এটার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে তো যেমন একটা ছোট্ট ঘটনা বলি যে ভিক্টোরিয়ান সময়ে এক মা তার মেয়েকে বলছে যে সেক্স সম্পর্কে আর কি যে কিভাবে নর্মস দাঁড়ায় যে আফটার ইউর ওয়েডিং মাই ডিয়ার মেয়ে তোমার বিয়ের পরে আনপ্লিজেন্ট থিংস উইল হ্যাপেন টু ইউ বাট টেক নো নোটিস অফ দেম অনেক আনপ্লিজেন্ট ঘটনা ঘটবে বাট পাত্তা দিও না ওয়াই বিকজ আই নেভার ডিড আমিও দিই নেই তাহলে তুমি কেন দেবে তো এই যে নর্মস কীভাবে যে কীভাবে আমরা নিজেরা নিজেদের মাস্টার হয়ে উঠি আধুনিক রাষ্ট্র এভাবেই চায় যে আমরা এক একজন নিজেরাই নিজেদের পুলিশ হয়ে উঠি সো ইটস এ সেলফ পুলিশিং সোসাইটি ঠিক আছে তো এখন আমি শেষ করব একটা কথা দিয়ে সেটা হচ্ছে যে ফুকো বলছেন যে কেন তিনি এই যে হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি যে তার কারণ হচ্ছে যে উনি আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে বলেন কেন তাকালে তখন দেখা যায় যে যে কোনো সামাজিক প্রপঞ্চ ইতিহাসের এক এক বাকে এক রকম চেহারা নিয়েছিল ফলে কোনো কিছুই আসলে চূড়ান্ত হয়ে ওঠে না ওটা ওই সময়ের প্রেক্ষিতে ওই সময়ের জন্য চূড়ান্তভাবে ওই সময়ের ক্ষমতা সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়ে ওঠে এবং এইগুলোকে উনি বলছেন এক একটা রেইজিম যে এক একটা রেজিমে এক একটা জিনিস ঠিকঠাক করা হয় সেখান থেকে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমিও ভাবি আপনারাও ভাবেন যে আমার কাছে কেন জানি মনে হয় অনেক বছর আমরা একটা ফুকো রেজিমের মধ্যে বসবাস করছি সেটা কেন করছি সেটাও ভাবতে হবে সেটাও ভাবতে হবে যে কেন আমরা হঠাৎ করে একটা ফুকো রেজিমের মধ্যে বসবাস করছি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে দেখিয়ে আমি শেষ করছি একজনের নাম আপনারা শুনেছেন কিনা জানি না তার নাম হচ্ছে এটিএন এর ডেলা বয়েছে ফিফটিন ফোরটি এইটে উনি একটা বই লিখেছেন ফিফটিন ফোরটি তখন কেউ ভাবতেও পেরেছিল কিনা এইভাবে আমি জানি না the politics of obedience, the discourse of voluntary servitude, the discourse of voluntary servitude. ঠিক খুব আজকে যা আমাদেরকে বলতে চাচ্ছেন তা অনেক আগে আমি মনে করি এই মানে এ জেলা বয়ন্ত বইতে বলে গেছে ওখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই আপনাদের ভালো লাগতে পারে

Resolve to serve no more. Stop serving. And you are at once free. You are at once free. I do not ask that you place hands upon the tyrant to topple him over. But But simply that you support him no longer.

যে আমাদের অধিকাংশের পক্ষেই সম্ভব নয় উই আর ট্র্যাপড ইন আওয়ার ওন ট্র্যাপ এবং সেই কারণে দিন শেষে আমি আসলে খুঁজছিলাম যে এই অনুষ্ঠান মানে এই বক্তিতে আমাকে আসতে কে বলেছে ওকে ধরবো তা আমার কাছে মনেই হচ্ছিল যে আমার কোনো ছাত্র হবে আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাস করেছে এবং আমার অনুমান সত্য তো যাই হোক ওকে তো ধরবো হ্যাঁ মানে ভয়ঙ্করভাবে না তো আমি আসলে এই ধরনের আলোচনা এড়িয়েই চলি তার কারণ হচ্ছে আমি একেবারে সরল স্বীকারোক্তি আমি ফুকোর একজন নিরাসক্ত পাঠক কারণ দিন শেষে আমি একজন ভেত ম্যাড় আর দশজন ধন্যবাদ সবাইকে